যে অধ্যায়টি সম্পর্কে আজ আমি আলোচনা করব সেই অধ্যায়টির নাম হচ্ছে তড়িৎ রসায়ন। আলোচনার সুবিধার্থে এই তড়িৎ রসায়ন অধ্যায়টিকে তিনটি ভাগে ভাগ করে নিয়ে আমি আলোচনা করব। প্রথম অংশটি হচ্ছে তড়িৎ রসায়নের তড়িৎ রাসায়নিক কোষ, তড়িৎ রাসায়নিক কোষ। দ্বিতীয় অংশটি হচ্ছে তড়িৎ বিশ্লেষিক দ্রবণের পরিবাহিতা এবং তৃতীয় অংশটি হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। একদম প্রথমে আমি এই এই অংশটুকু আলোচনা করব, তড়িৎ বিশ্লেষিক দ্রবণের পরিবাহিতা। তার মানে এই তড়িৎ রসায়নের মধ্যে প্রথমে আমি যে অংশটি আলোচনা করব সেটি হচ্ছে তড়িৎ বিশ্লেষিক দ্রবণের পরিবাহিতা সম্পর্কে। তো তাহলে তড়িৎ বিশ্লেষিক দ্রবণের পরিবাহিতা, আচ্ছা এই পরিবাহিতা এই শব্দটির সঙ্গে পরিচিত হওয়ার আগে আমরা এই শব্দটি মোটামুটি জানি, সে শব্দটি হচ্ছে রোধ। রোধ শব্দটি সম্পর্কে তোমরা বহু পূর্বেই পরিচিত হয়েছ। পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে উক্ত পরিবাহী ওই প্রবাহের বিরুদ্ধে যে বাধার সৃষ্টি করে সেটি হচ্ছে রোধ। তো তোমরা জানো যে বাধার সৃষ্টি করে সেই বাধাটি হচ্ছে রোধ। রোধকে তোমরা জানো আর দিয়ে লেখা হয়, আর মানে রোধ, আর এর একক তোমরা জানো, আর এর একক হচ্ছে হলো ওহম। এটা চিহ্ন হচ্ছে এভাবে, এটাকে চিহ্নিত করা হয়। আচ্ছা এবার এর পাশাপাশি একটা কথা বলে রাখি আমি, তার মানে কি বুঝলাম আমরা, আমরা বুঝলাম রোধ হচ্ছে যে পরিবাহীর ভেতর দিয়ে যে প্রবাহটা হচ্ছে, তড়িৎ প্রবাহটা হচ্ছে, সেই প্রবাহের বিরুদ্ধে বাধা হচ্ছে হলো রোধ। বাধা যত বেশি হবে রোধ তত বেশি হবে। এই রোধেরই ঠিক উল্টোটাকে আমরা বলবো, রোধেরই রেসিপ্রোকাল মানে উল্টো, সেটা হচ্ছে পরিবাহিতা। পরিবাহিতা কে সাধারণত ক্যাপিটাল এল দিয়ে লেখা হয়। অন্য যে কোনো সিম্বল তোমরা ব্যবহার করতে পারো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ক্যাপিটাল এল ই ব্যবহার করা হয়। তাহলে পরিবাহিতা এল সমান সমান কি হবে, 1/r, মানে এল হচ্ছে হলো রোধের ঠিক উল্টো, সেটা হচ্ছে হলো পরিবাহিতা। অর্থাৎ আমরা রোধের অনন্য বা রেসিপ্রোকাল তাকে আমরা বলবো পরিবাহিতা। তাহলে যে যে পরিবাহীর রোধ কম হবে তার পরিবাহিতা বেশি হবে, ঠিক উল্টো সম্পর্ক এখানে। মানে পরিবাহিতা মানে হচ্ছে তার ভিতর দিয়ে কত সহজে তড়িৎ প্রবাহিত হতে পারছে। তাহলে যেহেতু রোধের ঠিক উল্টো হচ্ছে হলো, ঠিক রেসিপ্রোকাল হচ্ছে হলো পরিবাহিতা, তাই পরিবাহিতার একক এলের একক, এলের একক হবে এই রোধ বা আর এর এককের ঠিক উল্টো সিজিএস পদ্ধতিতে। তার মানে কি সিজিএস পদ্ধতিতে এর হচ্ছে হলো ওহম, তাহলে ঠিক এর রেসিপ্রোকাল, তাহলে ওহম ইনভার্স। এটাকে অনেক সময় মোহ উচ্চারণ করা হয়। এসআই পদ্ধতিতে এর একক হচ্ছে হলো সিমেন্স, এটাকে এস সিম্বল দিয়ে লেখা হয়। আচ্ছা এবার তোমরা তো রোধ সম্পর্কে জানো যে রোধ সেটা যে পরিবাহী, সে পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক। দৈর্ঘ্যটাকে এল দিয়ে লেখা হচ্ছে ছোট হাতের এল দিয়ে, তাহলে রোধ সমানুপাতিক পরিবাহীর যে দৈর্ঘ্য। আবার রোধ সমানুপাতিক 1/a, যেখানে এ হচ্ছে হলো প্রস্থচ্ছেদ বা ক্ষেত্রফল, পরিবাহীর প্রস্থচ্ছেদ বা ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদ বা পরিবাহীর ক্ষেত্রফলও বলতে পারো, এটা হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য।
তাহলে এই দুটোকে রিলেশনকে আমরা তাহলে r প্রপোর্শনাল টু l বাই n, r ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট আসে এটাকে রো দিয়ে লেখা হয়, রো গুণন l বাই n। আচ্ছা এই কনস্ট্যান্টটাকে বলা হয় রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ। রোধের ঠিক রোধের এই যে সমানুপাতিক, তাহলে রোধ রোধাঙ্ক বলা হয় বা আপেক্ষিক রোধ। আচ্ছা এবার তার মানে আমরা এই সম্পর্কটি জানি যে আর সমান রো এল বাই এ, এটা আমরা জানি আর রোধ সমান সমান রো মানে রোধাঙ্ক বা আপেক্ষিক আপেক্ষিক রোধ গুণন এল পরিবাহী দৈর্ঘ্য বা ক্ষেত্রফল। কিন্তু এখানে তো আমরা রোধ সম্পর্কে পড়ছি না, আমরা এখানে পরিবাহিতা সম্পর্কে পড়ছি। আর আমি দেখলাম পরিবাহিতা, আমি দেখালাম তোমাদের যে পরিবাহিতা হচ্ছে ওয়ান বাই আর, তার মানে এটাকে তুমি ওয়ান বাই আর করো, তাহলে এল সমান সমান কি ওয়ান বাই আর, ওয়ান বাই আর মানে কি এটা ওয়ান বাই, তার মানে ওয়ান বাই রো গুণন ওয়ান বাই এল বাই এ। আচ্ছা এবার কতগুলো জিনিস একটু বোঝো, এই রোটা ছিল আমার রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ। আচ্ছা একটু খেয়াল করো, আরটা হচ্ছে রোধ, রোধের উল্টো হয়ে গেল পরিবাহিতা, রোধের উল্টো পরিবাহিতা, রোটা হচ্ছে আপেক্ষিক রোধ, তাহলে আপেক্ষিক রোধের এখানে ওয়ান বাই রো আছে, তার ঠিক উল্টো আছে মানে ওয়ান বাই অনন্য হিসেবে আছে ওয়ান বাই রো, তাহলে রোটা হচ্ছে আপেক্ষিক রোধ, তাহলে এটা আপেক্ষিক রোধ, তার ওয়ান বাই রো করলে হবে হচ্ছে হলো আপেক্ষিক পরিবাহিতা। তাহলে এটা 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 খেয়াল করো, এল এল হচ্ছে হলো পরিবাহিতা, এটা হচ্ছে ওয়ান বাই আর মানে ওয়ান বাই রোধ, তাহলে রোধের ওয়ান বাই রোধ করলে হয় পরিবাহিতা, তাহলে এল ঠিক তেমনই এইটা হচ্ছে আপেক্ষিক রোধ, তাকে যদি আমি ওয়ান বাই রো করি তাহলে হয়ে যাবে আপেক্ষিক পরিবাহিতা, আপেক্ষিক পরিবাহিতা। তাহলে এলটা হচ্ছে পরিবাহিতা আর এখানে দেখো ছোট হাতের এল, এটা কিন্তু বড় হাতের এল নয়, এটা কিন্তু ছোট হাতের এল, ছোট হাতের এল এটা কিন্তু ছোট হাতের এল, এটা বড় হাতের এল না, ছোট হাতের এল হচ্ছে হলো যে পরিবাহী সে পরিবাহীর দৈর্ঘ্য আর এটা হচ্ছে হলো সে পরিবাহীর ক্ষেত্রফল। আচ্ছা এখানে কতগুলো জিনিস একটু বলে রাখি, আমাদের এখানে যে আমরা পরিবাহীটা বলবো আলোচনা করব সেটা কিন্তু একটা দ্রবণ, সেটা কিন্তু কোনো কঠিন পদার্থ না। তাহলে এখানে দেখো তাহলে দ্রবণের এই এলটা হচ্ছে হলো দ্রবণের পরিবাহিতা, ওয়ান বাই রো এটাকে লেখা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা, কিসের আপেক্ষিক পরিবাহিতা, দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা। দেখো এখানে ছোট হাতের এল, এটা কিন্তু ছোট হাতের এল, ছোট হাতের এল হচ্ছে হলো তাহলে যে দ্রবণটা ব্যবহার করছো সেই দ্রবণের দৈর্ঘ্য। আচ্ছা দ্রবণের কি করে দৈর্ঘ্য হবে, আসলে দ্রবণের ভেতরে দুটি ইলেকট্রোড ডুবিয়ে তারপরে ধরো এরকম একটা দ্রবণ নিয়েছি, দ্রবণের পরিবাহিতা আমি কেমন করে মাপবো, মাপবো হচ্ছে এরকম দুটো ইলেকট্রোড এই দ্রবণের ভেতরে প্রবেশ করানো হয়, ঠিক আছে এরকম দুটো ইলেকট্রোড, মনে করো সেটা প্ল্যাটিনামের তৈরি হতে পারে, এরকম দুটো ইলেকট্রোড দ্রবণের ভিতরে প্রবেশ করানো হয়, প্রবেশ করিয়ে তারপরে তার এই দ্রবণের আসলে রোধ মাপা হয় প্রথমে, তারপরে ওয়ান বাই আর করলে তার পরিবাহিতা হয়ে যায়। তো যাই হোক তাহলে এই দুটো ইলেকট্রোড দ্রবণের যে দ্রবণের তো আর দৈর্ঘ্য হয় না, তো দ্রবণের এখানে ছোট হাতের এল বলতে আমরা কি বুঝবো, এটা ছোট হাতের এল বলতে বুঝবো সেই দ্রবণের ভেতরে দুটো ইলেকট্রোড, ইলেকট্রোড ইলেকট্রোড মানে হচ্ছে দুটি তড়িদ্বার প্রবেশ করানো হয়, তড়িদ্বার সেটা কি ধরো প্ল্যাটিনামের তৈরি তড়িদ্বার হতে পারে, প্ল্যাটিনামের তৈরি দুটি তড়িদ্বার যদি এখানে প্রবেশ করাও তাহলে এই দুটো প্ল্যাটিনামের তৈরি তড়িদ্বারের মাঝের যে দূরত্ব সেটাকে বলবো হচ্ছে হলো আমরা এল, ঠিক আছে এ, এই দুটো তড়িদ্বার, এই দুটো তড়িদ্বারের মাঝে যে পরিমাণ দ্রবণ আছে সেই দ্রবণের ক্ষেত্রফল হচ্ছে হলো ক্যাপিটাল এ, ঠিক আছে। তো এই ব্যাপারটা একটু ক্লিয়ারলি বুঝতে হবে, যেহেতু এটা দ্রবণের দ্রবণের পরিবাহিতা সম্পর্কে আমরা আলোচনা করছি, যেহেতু এটা কঠিন পদার্থ নয় তাই কিন্তু কঠিন হলে তো খুব সোজা কঠিনের দৈর্ঘ্য এল,
আর কঠিনের ক্ষেত্রফলে। কিন্তু এখানে এখানে দ্রবণের ক্ষেত্রে আমরা ছোট হাতের এল মানে দৈর্ঘ্য, এটা কি কোন দৈর্ঘ্য? এটা আসলে এই যে এই দ্রবণের পরিবাহিতা মাপার জন্য যে দুটো তড়িৎদ্বার প্রবেশ করানো হয়, তড়িৎদ্বার মানে ইলেকট্রোড প্রবেশ করানো হয়, সেই ইলেকট্রোড প্রবেশ করিয়ে আসলে এইটুকু অংশের রোধ মাপা হয় প্রথমে। হ্যাঁ, সেটা হুইস্টন ব্রিজ এর মাধ্যমে প্রথমে এটা রোধটা মাপা হয়। রোধ মাপলেই হয়ে গেল, রোধ মাপলে 1/r করলে তাহলে পরিবাহিতা পেয়ে যাবে। তো যাই হোক, এই দুটো তড়িৎদ্বারের মাঝের দূরত্বটাকে বলা হয় হচ্ছে হলো এই ছোট হাতের এল। আর এই দুটো তড়িৎদ্বার, আসলে তড়িৎদ্বার এর মাঝে যে পরিমাণ তড়িৎদ্বারের মাঝে দ্রবণ রাখা আছে, তাই তো? তাহলে এবার তড়িৎদ্বারের মাঝে দ্রবণের ক্ষেত্রফল বলতে আসলে আমরা তড়িৎদ্বারের ক্ষেত্রফলটাকেই বুঝবো। তাহলে তড়িৎদ্বারের ক্ষেত্রফলটা হচ্ছে হলো এই ক্যাপিটাল এটা। এবার একটা কথা বলে রাখি আমি, এই কথাটা বুঝে নাও তোমরা, তাহলে আমরা নতুন কি ফর্মুলা পেলাম? নতুন ফর্মুলা পেলাম এল সমান সমান 1/রো গুণন 1/L/A। আচ্ছা, এই জায়গাটা একটু বোঝো, তাহলে ক্যাপিটাল এল সমান সমান এই যে 1/রো, 1/রোটাকে বলা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা। এই আপেক্ষিক পরিবাহিতাকে একটি সিম্বল দিয়ে লেখা হয়, সেই সিম্বলটা হচ্ছে এরকম কাপ্পা। এটা কে নয়, কেটাকে একটু বাকিয়ে দেবে, উচ্চারণটা হচ্ছে হলো কাপ্পা গুণন 1/L/A। আচ্ছা, তার মানে এইটা হয়ে গেল কাপ্পাটা আসলে কি, কাপ্পাটা আসলে হচ্ছে 1/রো, এলটা আসলে কি, এলটা হচ্ছে হলো 1/r, ক্যাপিটাল এল কিন্তু এটা, আর এটা ছোট হাতের এল। আচ্ছা, একটা কথা বলে রাখি আমি তোমাদেরকে, এই মাত্র আমি তোমাদের বললাম যে এই যে L/A, এল ছোট হাতের এল আর ছোট হাতের এল আর এই যে ক্যাপিটাল এ লিখেছি, এটা আসলে দ্রবণের ভেতরে যে তড়িৎদ্বারটা প্রবেশ করানো হয় সেই তড়িৎদ্বার দুটির মাঝের দৈর্ঘ্য মাঝের দূরত্বটাকে ছোট হাতের এল, আর এই তড়িৎদ্বারের ক্ষেত্রফলটা হচ্ছে ক্যাপিটাল এ, তাই তো? তার মানে তুমি এরপর দ্রবণ নিয়েছো, দ্রবণের মাঝখানে দুটো তড়িৎদ্বার রেখেছো, প্ল্যাটিনাম তড়িৎদ্বার মনে করো, তাহলে সেই প্ল্যাটিনাম তড়িৎদ্বারের দুটো প্ল্যাটিনাম তড়িৎদ্বারের এই দুটো প্ল্যাটিনাম তড়িৎদ্বার এদের যে মাঝের দূরত্ব সেই দূরত্বটা হচ্ছে এল, আর এই যে প্ল্যাটিনাম তড়িৎদ্বার তার যে ক্ষেত্রফলটা সেটাই হচ্ছে হলো ক্যাপিটাল এল। মজার কথা বলে রাখি আমি তোমাদের, এই যে এরকম প্ল্যাটিনাম করা হয় মানে এরকম হয়টা কি, আমি বলি বাজারে না মানে বাজারে বা যে সমস্ত ল্যাবরেটরিতে, ল্যাবরেটরির মধ্যে আগে থেকে গ্লাস রডের মধ্যে, আগে থেকে এরকম একটি গ্লাস রডের মধ্যে এরকম দুটো তড়িৎদ্বার ফিক্স করা থাকে, লাগানো থাকে এরকম দুটো তড়িৎদ্বার গ্লাস রডের মধ্যে একদম ফিক্স অ্যাটাচ করা থাকে, ঠিক আছে? এতে সুবিধাটা কি, এতে সুবিধাটা হচ্ছে যে কোম্পানি এরকম তড়িৎদ্বার এরকম জিনিস তৈরি করে, তাহলে এটা গ্লাস রড, গ্লাস রডের ভেতরে এরকম দুটো প্ল্যাটিনামের তড়িৎদ্বার অ্যাটাচ করা, ফিক্স করা। সুবিধাটা হচ্ছে ওই কোম্পানি তোমাদেরকে এই যে মাঝের যে দূরত্বটা, দুটো তড়িৎদ্বারের মাঝের দূরত্ব, ঠিক আছে, এটা কিনা এল, এই কোম্পানি এই দুটো তড়িৎদ্বারের মাঝের দূরত্ব এল, এই ভ্যালু এল আর হচ্ছে হলো এই তড়িৎদ্বারের যে ক্ষেত্রফল মানে L/A, এই ভ্যালুটা এই গ্লাস রডের এই গ্লাস রডের মধ্যে লিখে রাখে সুবিধার্থে। তাহলে কোনটা লিখে রাখে, L/A। ওরা আগে থেকে নিজেরা খুব সূক্ষ্মভাবে মেজার করে এই L/A ভ্যালুটা এই গ্লাস রডের উপরে লিখে রাখে, ঠিক আছে? আচ্ছা, এবার এইগুলোকে এই যে এখানে যে আমি L/A ভ্যালুটা আগে থেকে যে লিখে রাখে তার মানে কি, দেখো এটা অনেক সুবিধার্থে, এটা অনেক সুবিধা রয়েছে, মানে এরকম একটা গ্লাস রড তার মধ্যে দুটো তড়িৎদ্বার লাগানো, তোমার যখনই মনে হবে অন্য কোনো একটা দ্রবণের তুমি রোধ মাপবে তখন কি করবে, এই গ্লাস রডটা দ্রবণের মধ্যে ডুবিয়ে দেবে। তাহলে কি তোমার এই গ্লাস রডটা, এই যে দেখো গ্লাস রডের মধ্যে যে তোমার দুটো তড়িৎদ্বার লাগানো আছে, এই দুটো তড়িৎদ্বার কিন্তু মানে এরা সরবে না জায়গা থেকে, এরা ডিসপ্লেস হবে না, ঠিক আছে? ফলে এদের L/A ভ্যালুটা কিন্তু ফিক্স থাকবে, কনস্ট্যান্ট থাকবে L/A ভ্যালুটা, ঠিক আছে? মানে তুমি যেহেতু তোমার এই দুটো তড়িৎদ্বারের মাঝের দূরত্বটা কোনো চেঞ্জ হচ্ছে না এবং এদের ক্ষেত্রফলটাও চেঞ্জ হচ্ছে না, তাই এই এই এইখানে তোমার L/A ভ্যালুটা লেখা ধরে রয়েছে এই গ্লাস রডের মধ্যে, এইটা একদম কনস্ট্যান্ট বলতে পারো তুমি। এইটাকে বলা হচ্ছে কোজ ধ্রুবক, এইটার নাম হচ্ছে হলো কোজ ধ্রুবক। তো
ধ্রুবক কেন বুঝতে পারছ? ধ্রুবকটার অর্থটা হচ্ছে হলো যে একটা পার্টিকুলার অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে এল বাই এর ভ্যালুটা ফিক্স, মানে ধরো বাজারে এরকম এল বাই এ ফিক্স এল বাই এ মানে এরকম অ্যাভেলেবল রয়েছে, ঠিক আছে, বা ল্যাবরেটরিতে এরকম ফিক্স এল বাই এ অ্যাভেলেবল রয়েছে, ঠিক আছে, এরকম ভ্যালু লেখা থাকে, এরকম গ্লাস রডের মধ্যে এরকম দুটো তড়িৎদ্বার লাগানো থাকে আর এখানে লেখা থাকে, ধরো সাপোজ এটার এল বাই এ ভ্যালু হচ্ছে হলো 0.18। তার মানে যতবার তুমি এই এটা ব্যবহার করবে, ঠিক আছে, এখানে দুটো আউটপুটের জায়গা থাকে, এবার যতবার তুমি এটা ব্যবহার করবে তখন ততবার তোমার এই এল বাই এর ভ্যালুটা কিন্তু 0.18। আবার এটা যদি তুমি চেঞ্জ করো, অন্য আরেকটা ব্যবহার করো, এটা ব্যবহার করে তোমার মনে করো অন্য আরেকটা, এবার তার এল বাই এর ভ্যালুটা তোমাকে এখানে দেখতে হবে, তার এল বাই এর ভ্যালুটা কি লেখা রয়েছে এখানে, সেটা 0.18 হতে পারে অথবা অন্য কোনো ভ্যালুও হতে পারে, ঠিক আছে, মনে করো 0.20। মানে আমি যতবার এই তড়িৎদ্বারটা ব্যবহার করে, এটা এখানে দুটো আউটপুট, এই যে দুটো তড়িৎদ্বারই আউটপুট এখানে, তো যতবার আমি এই এই তড়িৎদ্বারটা ব্যবহার করব ততবার আমার এল বাই এর ভ্যালুটা ফিক্স এই পার্টিকুলার বা এই পার্টিকুলার কোষের ক্ষেত্রে। তো আসলে দেখো, এই যে আমি এখানে দুটো তড়িৎদ্বার দেখিয়েছি, এই দুটো তড়িৎদ্বারেরই এই এইখানে এই এখানে ছোট করে দেওয়া রয়েছে এটা, তার মানে কি এই দুটো তড়িৎদ্বারের মাঝের দূরত্বটা হচ্ছে হলো এল এবং এদের ক্ষেত্রফলটা হচ্ছে হলো ক্যাপিটাল এ। তড়িৎ বিশ্লেষিক দ্রবণের, তাহলে তড়িৎ বিশ্লেষিক দ্রবণের পরিবাহিতা নিয়ন্ত্রণকারী বিষয় সমূহ, তার মানে তড়িৎ বিশ্লেষিক দ্রবণের পরিবাহিতা যে যে বিষয়ের উপর নির্ভর করে সেটা হচ্ছে হলো 1 নম্বর, দ্রবণে উপস্থিত আয়নের সংখ্যা, আয়নের সংখ্যার উপর নির্ভর করবে দ্রবণের পরিবাহিতা, যত বেশি আয়ন থাকবে দ্রবণে তত তার পরিবাহিতাও বেশি হবে, আয়নগুলির আধানের উপর নির্ভর করবে, অর্থাৎ চার্জ যত বেশি হবে তত তার পরিবাহিতাও বেশি হবে, আয়নগুলির গতিবেগের উপর নির্ভর করবে, আয়নগুলো যত বেশি গতিবেগে প্রবাহিত হবে তত তার পরিবাহিতাও কিন্তু তত বেশি হবে, উষ্ণতার উপর নির্ভর করবে। আচ্ছা, উষ্ণতার উপর কিভাবে নির্ভর করবে, এখানে আমি একটা কথা বলে রাখি যে আমরা দুটো জিনিস একটু ভালো করে বুঝি, একটা হচ্ছে কঠিন পদার্থের মধ্য দিয়ে তড়িতের পরিবাহিতা, আরেকটি হচ্ছে দ্রবণের মধ্য দিয়ে তড়িতের পরিবাহিতা, এখানে কিন্তু একটা জিনিস একটু পার্থক্য রয়েছে। কঠিন পদার্থের মধ্য দিয়ে যে পরিবাহিতা, তড়িতের পরিবাহিতা, এটি কি হয়, তুমি যদি উষ্ণতা বাড়াও, উষ্ণতা বৃদ্ধি করো, কঠিন পদার্থের যদি উষ্ণতা বৃদ্ধি করো তখন কিন্তু তার পরিবাহিতা হ্রাস পায়। কেন পরিবাহিতা হ্রাস পায়? কঠিন পদার্থের উষ্ণতা বৃদ্ধি করলে কঠিন পদার্থের ভেতরে যে ইলেকট্রনগুলো রয়েছে সেই ইলেকট্রনগুলো আরো বেশি বেশি করে ভাইব্রেশন করতে থাকে, এবার যত বেশি ভাইব্রেশন করবে তত কি হয়, একটা পার্টিকুলার ডিরেকশনে সেই ইলেকট্রনের প্রবাহ, এর প্রবাহের যে হার, সেই প্রবাহের হারটা কমে যায়, ফলে রোধ বেশি হয়ে যায়, অর্থাৎ কি আমরা জানি কঠিন পদার্থের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি করলে রোধ বৃদ্ধি পায়, যেহেতু রোধ বৃদ্ধি পায় তাই পরিবাহিতা হ্রাস পায়। কিন্তু দ্রবণের মধ্যে ঠিক উল্টো ঘটনা ঘটে, দ্রবণের উষ্ণতা বৃদ্ধি করলে পরে পরিবাহিতা বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায়? কারণ দ্রবণের মধ্যে তো আর মুক্ত ইলেকট্রনগুলো তড়িৎ পরিবহন করে না, যেটা কিনা কঠিনের ক্ষেত্রে করে, কঠিনের ক্ষেত্রে মুক্ত ইলেকট্রনগুলো তড়িৎ পরিবহন করে, কিন্তু দ্রবণের ক্ষেত্রে কি হয়, দ্রবণের মধ্যে যে ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো থাকে তারা তড়িৎ পরিবহন করে। এবার উষ্ণতা বৃদ্ধি করলে এই ক্যাটায়ন এবং অ্যানায়নের গতিশক্তি বৃদ্ধি পায়, আর উষ্ণতা বৃদ্ধি করলে যেহেতু এই ক্যাটায়ন এবং অ্যানায়নের গতিশক্তি বৃদ্ধি পায় তাই দ্রবণের পরিবাহিতাও বৃদ্ধি পায়। তার মানে এখানেই কিন্তু একটা কঠিন পদার্থের পরিবাহিতা এবং একটা দ্রবণের পরিবাহিতার মধ্যে পার্থক্য রয়েছে। এবং সর্বশেষ হচ্ছে হলো দ্রাবকের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতির উপর অবশ্যই পরিবাহিতা নির্ভর করবে। যে সমস্ত দ্রবণের দ্রবণে যে দ্রাবকটা ব্যবহার করছো সেই দ্রাবকটা ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট যদি তোমার বেশি হয় তখন সেই দ্রবণের পরিবাহিতাও অবশ্যই বেশি হবে। আপেক্ষিক পরিবাহিতা, এটিকে কাপ্পা সিম্বল দিয়ে লেখা হয়, আপেক্ষিক পরিবাহিতা বা কাপ্পা, কাপ্পা কে লিখে একটু বাঁকিয়ে দেবে, এরকম কে লিখে এরকম একটু বাঁকিয়ে দেবে, এটা হচ্ছে কাপ্পা।
তো আপনি কি পরিবাহিতা সম্পর্কে আমরা একটু জানি? আমরা তো জানি দ্রবণের যে পরিবাহিতা এল মানে অ্যাকচুয়ালি 1/r সমান সমান কিম কাপ্পা গুণন 1/l/a। আচ্ছা এবার দেখো, তার মানে আমি কি লিখতে পারি, এল সমান সমান কাপ্পা গুণন 1/l/a। আচ্ছা এই l/a-টাকে বলা হয় কোষ ধ্রুবক, আমি বলেছি কোষ ধ্রুবক এটা। তো কাপ্পা সমান সমান, তাহলে কাপ্পা সমান সমান কি হবে, এটা বজ্র কোনাকোনি বজ্র ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, তাহলে এল গুণন l/a। আচ্ছা অর্থাৎ যখন এল ইজ ইকুয়াল টু 1, এ ইজ ইকুয়াল টু 1, তখন কাপ্পা সমান সমান এল। আচ্ছা এটার অর্থটা কি? তাহলে এটা থেকে আমরা আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা এর সংজ্ঞাটা আমরা বের করতে পারব। আচ্ছা একটা কথা বলে রাখি আমি তোমাকে, এই সংজ্ঞাটা আমরা সিজিএস পদ্ধতিতেও বলতে পারি অথবা এসআই পদ্ধতিতেও বলতে পারি। তো প্রথমে দেখো সিজিএস পদ্ধতিতে আমি বলছি, তাহলে এল ইকুয়াল টু 1 অর্থাৎ যখন পরিবাহীর দুটো পরিবাহীর দ্রবণের মধ্যে, তার মানে দ্রবণের মধ্যে তুমি দুটো তড়িদ্দার দিয়েছো, সেই দুটো তড়িদ্দারের মাঝে যে দৈর্ঘ্যটা, মানে কি যখন তোমার দুটো তড়িদ্দারের মাঝের দূরত্ব, দুটো দ্রবণের মধ্যে রাখা দুটি তড়িদ্দারের, যখন দ্রবণের মধ্যে রাখা দুটি তড়িদ্দারের মাঝের দূরত্ব 1 সেন্টিমিটার, তড়িদ্দারগুলোর ক্ষেত্রফল 1 সেন্টিমিটার স্কোয়ার, তখন উক্ত দ্রবণের যে পরিবাহিতা সেটাই হচ্ছে হলো আপেক্ষিক পরিবাহিতা। এটা গেল সিজিএস পদ্ধতিতে। এবার দেখো এটাকে এসআই পদ্ধতিতে আমরা কেমন করে করবো। এসআই পদ্ধতি করার পদ্ধতিটা খুবই সহজ। তখন আমি কি বলবো, যে দ্রবণের মধ্যে রাখা দুটো তড়িদ্দারের মাঝের দৈর্ঘ্য যখন 1 মিটার, প্রস্থচ্ছেদ 1 মিটার স্কোয়ার, তখন ওই দ্রবণের পরিবাহিতাই হচ্ছে হলো আপেক্ষিক পরিবাহিতা। তার মানে এখানে সহজ কথা আমি বলতে পারি যে দুটো তড়িদ্দারের মাঝের দূরত্ব 1 একক, প্রস্থচ্ছেদ ওই তড়িদ্দারগুলোর প্রস্থচ্ছেদ 1 বর্গ একক হলে পরে তখন ওই দ্রবণের যে পরিবাহিতা সেটাই হচ্ছে হলো দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা। তাহলে একটা জিনিস একটু খেয়াল করো, তার মানে কাপ্পায়ের সঙ্গে আমরা দুভাবে লিখতে পারি। এবার দেখো কাপ্পায়ের একক, কাপ্পা মানে আপেক্ষিক পরিবাহিতা, এর এককটা কি হবে? তাহলে কাপ্পায়ের একক হবে হচ্ছে হলো এল এর একক। তাহলে কাপ্পায়ের একক সমান সমান এল এর একক। এল হচ্ছে হলো তোমার ওহম ইনভার্স গুণন। এবার দেখো সিজিএস পদ্ধতিতে, প্রথমে সিজিএস এ করি, তাহলে এল এল মানে হচ্ছে হলো দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক হচ্ছে হলো সেন্টিমিটার, আবার নিচে ক্ষেত্রফল রয়েছে তার একক হচ্ছে হলো সেন্টিমিটার স্কোয়ার, তাহলে ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স, এটা হচ্ছে হলো আপেক্ষিক পরিবাহিতা বা কাপ্পা এর সিজিএস পদ্ধতিতে, এর সিজিএস পদ্ধতিতে একক। এবার দেখো এটা এসআই পদ্ধতিতে একক আমরা কি করে করব, তাহলে এটা গেল সিজিএস পদ্ধতিতে একক। এবার দেখো এটা এসআই পদ্ধতিতে একক আমরা কিভাবে করব, খুব সহজ। এল এর একক এসআই পদ্ধতিতে, এল এর একক হচ্ছে হলো সিমেন্স, এটাকে এস দিয়ে লেখা হয়। এল এর একক এসআই পদ্ধতিতে মিটার, এ এর একক এ মানে হচ্ছে হলো ক্ষেত্রফল, সে ক্ষেত্রফলের একক হচ্ছে হলো মিটার স্কোয়ার, তার মানে সিমেন্স মিটার টু দি পাওয়ার -1, সিমেন্স মিটার টু দি পাওয়ার -1, এটা হচ্ছে হলো কাপ্পায়ের এসআই পদ্ধতিতে একক। এটা গেল আপেক্ষিক পরিবাহিতা। এবার আপেক্ষিক পরিবাহিতা সম্পর্কে যখন আমরা জেনেই ফেললাম, এবার আমরা কোষ ধ্রুবক সম্পর্কে আরেকবার জানি। তাহলে কোষ ধ্রুবক এটাকে l/a আকারে লেখা হয়। আমি তোমাদের আরেকবার একটু রিপিট করি, যখন কঠিন পরিবাহী তখন এল হচ্ছে সেই কঠিন পরিবাহীর
যে দৈর্ঘ্য সেটা, আর ক্ষেত্রফল পরিবাহীর যে ক্ষেত্রফল সেটা। কিন্তু দ্রবণের ক্ষেত্রে দ্রবণের তার দৈর্ঘ্য হয় না। আসলে দ্রবণের ক্ষেত্রে করা হয় কি, ধরো এরকম একটা পাত্রের মধ্যে দুটো তড়িদ্বার ডোবানো হয়, ঠিক আছে, পাত্রের মধ্যে দ্রবণ রাখা আছে এবং এই পাত্রের মধ্যে এরকম দুটো তড়িদ্বার ডোবানো হয়। সেটা প্ল্যাটিনামের তড়ি তড়িদ্বার হতে পারে বা অন্যান্য পদার্থের তড়ি তড়িদ্বারও হতে পারে, এরকম দুটো তড়িদ্বার ডোবানো হয়। ডুবিয়ে করা হয় কি, এই দ্রব্য এই দুটো তড়িদ্বারের মাঝে যে তার মাঝে কতটুকু দ্রবণ রয়েছে, এই দ্রবণটা রয়েছে, এই মাঝে যে দ্রবণটা রয়েছে তার রোধ মাপা হয়। রোধ মাপলে পরে রোধ এটা হুইস্টন ব্রিজের সাহায্যে মাপা যেতে মাপা যায় সাধারণত। এবার এটা রোধ মাপলে পরে তুমি যদি তার রেসিপ্রোকাল নিয়ে নাও, অনন্য নিয়ে নাও, তখন তুমি তার পরিবাহিতা পেয়ে যাবে। আচ্ছা, তার মানে এখানে এল বলতে বোঝায় এই যে দুটো তড়িদ্বার নিয়েছো সেই দুটো তড়িদ্বারের মাঝের মাঝখানের যে দূরত্ব সেটা হচ্ছে এল। আর এই দুটো তড়িদ্বারের যে কোনো একটা, যে দুটো তড়িদ্বারের ক্ষেত্রফল, এটারও যা ক্ষেত্রফল এটারও ক্ষেত্রফল সেম, যে কোনো একটা ক্ষেত্রফল হচ্ছে হলো এ। আমি কি বলেছি, আমি বলেছি যে এবার তুমি প্রতিবার যদি এরকম দুটো তড়িদ্বার তোমাকে আলগা আলগাভাবে দেওয়া হয় তাহলে কি তুমি প্রতিবার দ্রবণের মধ্যে এগুলোকে আলগা আলগাভাবে ডোবাবে, তারপরে আবার স্কেল নিয়ে মেজার করতে যাবে এদের মধ্যে দূরত্বগত ক্ষেত্রফল না হয় জানো তুমি, তাহলে সেই মেজারমেন্টে কি হয় ত্রুটি আসবে তোমার। বারবার যদি তুমি দুটো তড়িদ্বার আলগা আলগাভাবে মানে দ্রবণে ডিপ করো তখন কি হবে, তুমি বারবার যখন স্কেল নিয়ে দৈর্ঘ্যটা মাপতে যাবে তখন কি তোমার দ্রবণ তখন তার মধ্যে ত্রুটি আসবে। এই জন্য করে করে কি ল্যাবরেটরির মধ্যে, ল্যাবরেটরিতে বা কোম্পানি কি করে এরকম গ্লাস রডের মধ্যে, একটা ফিক্স গ্লাস রডের মধ্যে এরকম একটা ফিক্স গ্লাস রডের মধ্যে, হ্যাঁ এরকম ফিক্স গ্লাস রড ফিক্স, ঠিক আছে, গ্লাস রডের মধ্যে এরকম দুটো তড়িদ্বার লাগানো অবস্থায় একদম ফিক্স অবস্থায় আগে থেকে ল্যাবরেটরিতে সাপ্লাই করে। এবার টোটালটা কাচের তৈরি, ঠিক আছে, এইটুক বন্ধ থাকে, এইটুক বন্ধ থাকে, একদম কাচ, আর এই যে দুটো তড়িদ্বার, দুটো তড়িদ্বার, ঠিক আছে, আর এরকম রাউন্ড করা গ্লাসের মতো, গ্লাসের যেরকম তোমার গ্লাসের নিচটা উল্টানো গ্লাসের মতো, উল্টানো গ্লাস যেরকম নিচটা এরকম ফাঁকা থাকে ওরকম আর কি, তার ভিতরে এরকম দুটো তড়িদ্বার দেওয়া থাকে। তো কোম্পানি কি করে, এই এই যে দুটো তড়িদ্দার দেওয়া রয়েছে, এই যে দুটো তড়িদ্দার দেওয়া রয়েছে, এই দুটো তড়িদ্দারের মাঝের যে দৈর্ঘ্যটা সেটা খুব সূক্ষ্মভাবে মাপে এবং এই দুটো তড়িদ্দারের ক্ষেত্রফলটাও খুব সূক্ষ্মভাবে মাপে। মেপে এইখানে এল বাই এ বলে এটাকে লেখা থাকে, একটা পার্টিকুলার ভ্যালু লেখা থাকে, এইটাকে বলা হয় কোষ ধ্রুবক, এল বাই এটাকে বলা হয় কোষ ধ্রুবক। আচ্ছা, এরকম এই এই কোষ ধ্রুবক মানে এরকম এল বাই এর ফিক্স কনস্ট্যান্ট এরকম জিনিস তোমার এরকম এই রকম পাত্রের মধ্যেও আসতে পারে, এরকম মনে করো পাত্রের মধ্যে কোম্পানি এরকম একটা পাত্রের মধ্যে এরকম করে ইলেকট্রোড লাগানো এভাবে তোমাকে সাপ্লাই করলো, এরকম হতে পারে। সেটা সেটা আরো সহজ, তুমি কি করলে যে দ্রবণটার পরিবাহিতা মাপতে চাও সেই দ্রবণটাকে তুমি এটার মধ্যে ডোবালে, মানে এটার মধ্যে এটার মধ্যে ঢাললে, ঢাললে পরে তোমার তো এটা এই এই দৈর্ঘ্যটা এই এল বাই এর দৈর্ঘ্যটা তো লেখা রয়েছে আগে থেকে, এটার মধ্যে খোদাই করা থাকবে এল বাই এর ভ্যালুটা, মানে এগুলো একদম কাচের মধ্যে লাগানো থাকে ইলেকট্রোডগুলো। তুমি জাস্ট দ্রবণটা পুট করো, তার রোধ মাপো, রোধ কি করে মাপবে, এখান থেকে তুমি হুইস্টন ব্রিজ কানেকশন করবে, হুইস্টন ব্রিজ কানেকশন করলে পরে আমাদের আমি হুইস্টন ব্রিজ তোমার পরে দেখেও নেবে দরকার হলে, এরকম চারটে রোধ নিলে পরে এটাকে হুইস্টন ব্রিজ কানেকশন বলা হয়। ধরো R1 R2, ঠিক আছে, এটা মনে করো তোমার দ্রবণটা, যে দ্রবণটা সেটা তার রোধ, তাই তো, তুমি তো আসলে তার রোধ মাপছো, আর এখানে মনে করো এটা R4, দ্রবণটার রোধ মনে করো R3, তাহলে দেখানো যায় যে R1 বাই R2 সমান R3 বাই R4 হবে কখন, এটা মাঝখানে তুমি যদি একটা গ্যালভানোমিটার রাখো সেই গ্যালভানোমিটারে যখন জিরো ডিফ্লেকশন হবে, তুমি এখানে ব্যাটারি লাগাও, ব্যাটারি লাগিয়ে ব্যাটারি পজিটিভ নেগেটিভ প্রান্ত লাগাও, গ্যালভানোমিটার যখন জিরো ডিফ্লেকশন দেখাবে, কোনো ডিফ্লেকশন দেখাবে না, তখন দেখানো যায় যে R1 বাই R2 সমান R3 বাই R4 হয়, R3টা হচ্ছে আমাদের দ্রবণটা, সেই দ্রবণের রোধ। এবার দেখো এই R1 R2 আর R4, এই যে R1 R2 আর R4, ঠিক আছে, এই তিনটা জিনিসকে ভ্যারিয়েশন করা হয়, পরিবর্তন করা হয় এগুলোকে, এবং এই তিনটা রোধের মান তুমি জানো, ঠিক আছে, এই তিনটা রোধের মান তুমি জানো এবং এটাকে এমনভাবে পরিবর্তন করা হয় যাতে কিনা গ্যালভানোমিটারের ডিফ্লেকশনটা বা গ্যালভানোমিটারের যে কাটাটা সেই কাটাটা জিরোতে চলে আসে।
সেই অবস্থা, তার মানে তুমি এটা জানো, এটা জানো এবং এটা জানো, এবং এটাকে এমন ভাবে তুমি পরিবর্তন করলে, চেঞ্জ করলে এগুলো ভ্যালু, যাতে কিনা গ্যালভানোমিটারের রিডিংটা জিরো আসে, সেই অবস্থায় তোমার এই ফর্মুলাটা ঠিক হবে। তখন কি হবে, তুমি আর ওয়ানের ভ্যালু জানো, আর টুর ভ্যালু জানো, আর ফোরেরও ভ্যালু জানো, এবার আর থ্রি কোনটা তোমার দ্রবণ, সেই দ্রবণের রোধ খুব সহজে তুমি এই তিনটে ভ্যালু বসালে আর থ্রি ভ্যালুটা মানে দ্রবণের রোধটা পেয়ে যাবে। দ্রবণের রোধ পেয়ে গেলে সেখান থেকে তুমি তোমার দ্রবণের পরিবাহিতা পেয়ে যাবে, ওয়ান বাই আর করলেই হবে, তাই তো? পরিবাহিতা কি হবে তখন, ওয়ান বাই আর থ্রি, সেটা হয়ে যাবে পরিবাহিতা। তারপরে তুমি এল বাই এটাও, তো এল বাই এ তোমাকে তো এটা সাপ্লাই দেওয়াই হয়েছে, ঠিক আছে, ল্যাবরেটরিতে এটা সাপ্লাই দেওয়া হয়েছে বা এটা সাপ্লাই দেওয়া হয়েছে, তুমি এল বাই এটা এখান থেকে পেয়ে গেলে, তারপরে তুমি কি পেয়ে যাবে, আপেক্ষিক পরিবাহিতাটা পেয়ে যাবে। মানে তোমার যে ফর্মুলা, সেই ফর্মুলার মধ্যে এল ইজ ইকুয়াল টু কাপ্পা গুণন ওয়ান বাই এল বাই এ। তো আমি কি বললাম, আমি বললাম তুমি এইটা পেয়ে যাবে এই যে রোধ থেকে, এইটা তোমার যে অ্যাপারেটাসটা সাপ্লাই করা হয়েছে তার মধ্যে লেখা থাকে, ঠিক আছে, তো মানে এটাও পাচ্ছ, তাহলে আলটিমেটলি দ্রবণের যে আপেক্ষিক পরিবাহিতা, সেই আপেক্ষিক পরিবাহিতার ভ্যালুটা পেয়ে যাবে। তো এখানে যেটা আমরা বিষয়ে যে বিষয়টা বুঝবো সেটা হচ্ছে হলো কোজ ধ্রুবক, তাই তো? তাহলে একটা পার্টিকুলার, একটা পার্টিকুলার তোমার কাছে যে ডিভাইসটা দেওয়া হবে সেই ডিভাইসের ক্ষেত্রে এল বাই এর ভ্যালুটা ফিক্স থাকে, এটাকেই বলা হয় কোজ ধ্রুবক। এল বাই এ বলতে এই মাঝখানে যদি দুটো তড়িদ্দার রাখা থাকে, সেই দুটো তড়িদ্দারের মাঝের দূরত্ব, দূরত্ব মানে কোনটা, এই যে এখান থেকে এখানে দূরত্বটা, এটা হচ্ছে এল। আর ক্ষেত্রফল কোনটা, যে কোনো একটা তড়িদ্দারের যে ক্ষেত্রফলটা, সেই ক্ষেত্রফলটা নিলেই হবে, সেই ক্ষেত্রফলটা। তো আমরা কি দেখলাম, এই যে এল বাই এ এইটাকে বলা হয় কোস ধ্রুবক। তারপরে কোষ ধ্রুবকের সংজ্ঞাটা আমি কি বলবো, কোষ ধ্রুবক কাকে বলে আমি কি বলবো, খুব সহজ, এখান থেকেই বলবো কোষ ধ্রুবকের কোনো কোনো পরিবাহিতা কোষের তড়িদ্দার এর মাঝের দূরত্ব এবং তড়িদ্দারের ক্ষেত্রফল, তাই তো? যে তুমি যে দ্রবণের পরিবাহিতা, তড়িৎ পরিবাহিতা মাপতে যাচ্ছ, তার মধ্যে যে দুটো তড়িদ্দার ডিপ করেছো, সেই তড়িদ্দার দুটির মাঝের দূরত্ব এবং তাদের যে কোনো একটির ক্ষেত্রফল, এর অনুপাতকে বলা হয় কোষ ধ্রুবক, এর অনুপাতকে বলা হয় কোষ ধ্রুবক। তাহলে কোষ ধ্রুবককে, আচ্ছা কোষ ধ্রুবককে না কে সিম্বল দিয়ে লেখা হয়, কে, কাপ্পা নয় কিন্তু, কে সিম্বল দিয়ে, ক্যাপিটাল কে সিম্বল দিয়ে লেখা হয়। তুমি এখানে কে সিম্বল ব্যবহার করতে পারো, নাও ব্যবহার করতে পারো, আমি বলে দিলাম এখানে কোষ ধ্রুবককে কখনো কোনো কোনো বইয়ে দেখবে ক্যাপিটাল কে সিম্বল দিয়ে লেখা হয়। তাহলে কোষ ধ্রুবকের এককটা কি হবে, কোষ ধ্রুবকের একক, তার মানে এল এর একক, ধর সিজিএস এ বলছি, সেন্টিমিটার বাই সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার ইনভার্স, এই সাই পদ্ধতিতে কি হবে, মিটার বাই মিটার স্কোয়ার, তার মানে হবে হচ্ছে মিটার ইনভার্স, এটা হচ্ছে কোষ ধ্রুবকের একক। কোষ ধ্রুবক সম্পর্কে আমরা আরো কিছু তথ্য জানি, দেখো কোষ ধ্রুবক হচ্ছে হলো এল বাই এ, মানে সহজ কথায় ধরো আমি এরকম একটা কোষ নিয়েছি, তো তার মাঝের দূরত্ব সেটা হচ্ছে এল আর ক্ষেত্রফলটা হচ্ছে এ। এবার এই ব্যাপারটা বোঝো যে ধরো আমি এখানে আরেকটা কোষ নিয়েছি, এখানে খেয়াল করো এখানে এটার মাঝের দূরত্ব এলটা বেশি, ঠিক আছে, মনে করো দুটোর ক্ষেত্রে এ সেম, এ এটার এ যা এটারও এ তাই, তাই তো? মানে ক্ষেত্রফল, ক্ষেত্রফল সেম, ঠিক আছে, কিন্তু এটার ক্ষেত্রে দৈর্ঘ্যটা কম, মনে করো এটা এল ওয়ান, এটা এল টু, এল টু তার মানে কি দৈর্ঘ্যটা এল টু গ্রেটার দেন এল ওয়ান। আচ্ছা একটা ব্যাপার একটু খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, সেটা হচ্ছে যদি এই দুটো তড়িদ্দারের মাঝের দূরত্বটা কম হয়, দূরত্ব কম মানে এল ওয়ান, এল ওয়ানের, এল ওয়ানের ভ্যালুটা কম, যদি দূরত্বটা কম হয়, যত দূরত্ব কম হবে তত কি রোধ তত কম হবে, আর যত রোধ কম হবে তত কি পরিবাহিতা বেশি হবে, তার মানে সোজা কথায় এল ওয়ান বাই এ, তাহলে আমরা কি বুঝলাম, যত কোষ ধ্রুবকের মান, কোষ ধ্রুবকের মান কম হয়, আচ্ছা কোষ ধ্রুবকের মান কম হয় বলতে এটা এল ওয়ানটাও কম হতে পারে,
আবার ক্ষেত্রফলটাও বেশি হতে পারে, তাই তো? যত কোষ ধ্রুবকের মান কম হয়, কোষ ধ্রুবকের মান মানে হচ্ছে সোজা কথায় এল বাই এ, এটার ভ্যালু কম। এটার ভ্যালু কম কখন হবে? যখন এই দুটো তড়িদ্বারের মাঝের দূরত্বটা কম হবে, এটা একটা হতে পারে। অথবা ক্ষেত্রফলগুলো বেশি হবে, তড়িদ্বারের ক্ষেত্রফল বেশি হবে, তখন হতে পারে। তাহলে আমরা কি বুঝলাম, যত কোষ ধ্রুবকের মান কম হবে, তার মানে কোষ ধ্রুবকের মান কম হওয়া মানে আমি ধরে নিই যে ক্ষেত্রফল দুটো সেম আছে, তাহলে কি দৈর্ঘ্যটা যত দুটো তড়িদ্বার কাছাকাছি আসবে, তাই তো, দৈর্ঘ্যটা কম হবে, তাই তো? তত কি হবে, এই মাঝখানে যে দ্রবণটা রয়েছে সেই দ্রবণের মধ্যে দিয়ে আয়নগুলোর পরিবাহিতা তত বৃদ্ধি পাবে, বা এই মাঝখানে যে দ্রবণটা রয়েছে তার রোধটা তত কম হবে। রোধ কম হওয়া মানে পরিবাহিতা বৃদ্ধি পাওয়া। তাহলে যত কোষ ধ্রুবক কম হয়, পরিবাহিতা তত বেশি হয়, পরিবাহিতা তত বেশি হয়। আবার উল্টো, যত কোষ ধ্রুবকের মান বেশি হয়, আচ্ছা বেশি হওয়া মানে কি, মাঝের দূরত্বটা মনে করো, মাঝে যে দূরত্বটা রয়েছে সে দূরত্বটা অনেক বড়, দূরত্বটা বড় হলে পরে কি হবে, মাঝখানে থাকা দ্রবণের রোধটা বেশি হবে, রোধ বেশি হলে পরে পরিবাহিতা কম হবে। তখন ঠিক উল্টো, যত কোষ ধ্রুবকের মান বেশি হয় পরিবাহিতা তত কম হয়। তার মানে আমরা একটা জিনিস বুঝে গেলাম যে কোষ ধ্রুবকের মান কম হলে পরিবাহিতা বেশি, কোষ ধ্রুবকের মান বেশি হলে পরিবাহিতা কম হয়। এবার এটা এমন ভাবে কম বেশি হয় যাতে কিনা দুজনের গুণফলটা ফিক্স হয়ে যায়, দুজনের গুণফলটা কনস্ট্যান্ট হয়ে যায় পরে পার্টিকুলার সলিউশন একটা নির্দিষ্ট দ্রবণের, নির্দিষ্ট গাঢ়ত্বের দ্রবণের ক্ষেত্রে। তার মানে কি, এল সমান সমান কাপ্পা গুণন ওয়ান বাই এল বাই এ। এবার খেয়াল করো, এই যে এল পরিবাহিতা গুণন এল বাই এ, এইটা এই যে কাপ্পা ভ্যালুটা, এটা আসলে একটা নির্দিষ্ট দ্রবণের ক্ষেত্রে, একটা নির্দিষ্ট গাঢ়ত্বের দ্রবণের ক্ষেত্রে এটার ভ্যালুটা ফিক্স। তার মানিটা কি, মানিটা হচ্ছে হলো, তুমি মনে করো পয়েন্ট ওয়ান মোলার এনএসিএল, পয়েন্ট ওয়ান মোলার এনএসিএল নিয়েছো, পয়েন্ট ওয়ান মোলার, তাই পয়েন্ট ওয়ান মোলার এনএসিএল নিয়েছো, পয়েন্ট ওয়ান মোলার এনএসিএল সোডিয়াম ক্লোরাইড দ্রবণ নিয়েছো। এবার এই দ্রবণটির যে কাপ্পা আপেক্ষিক পরিবাহিতা, সেটা তুমি এই দ্রবণটাকে তুমি দেখো, এই দ্রবণটাকে নিয়ে তুমি এই কোষের মধ্যে রাখলে, তাই তো? তাহলে এই কোষের কি, এই কোষের মধ্যে রাখলে, তাহলে এই কোষের মধ্যে এই দ্রবণের তোমার রোধটা কম হবে, পরিবাহিতা বেশি হবে। আচ্ছা, তার মানে এই তুমি এই দ্রবণটিকে এই কোষের মধ্যে রাখলে, তাহলে কি তোমার এখানে যে দ্রবণের মধ্যে যে এখানে যে দুটো তড়িদ্বার রাখা তাদের মাঝের দূরত্বটা কম রয়েছে, তাহলে কি হবে, এই দ্রবণের রোধটা কম আসবে আর পরিবাহিতাটা অনেক বেশি আসবে। কিন্তু তাহলে রোধ কম পরিবাহিতা বেশি, তার মানে পরিবাহিতাটা বেশি, এল ভ্যালুটা তুমি এখানে বেশি পাবে, বেশি হবে। ঠিক একই সঙ্গে সঙ্গে একটু খেয়াল করে দেখো, এখানে এল বাই এর ভ্যালুটা কিন্তু কম, দেখো দৈর্ঘ্যটা কম, দৈর্ঘ্যটা কম হলে এল বাই এর ভ্যালুটা কম। কিন্তু তুমি এই একই দ্রবণকে তুমি যদি এটার মধ্যে রাখলে পরে এর ক্ষেত্রে তুমি রোধটা কিন্তু বেশি পাবে, মানে পরিবাহিতাটা কম পাবে। এনএসিএল এর এখানে যদি রাখো, তাহলে কি হবে, যেহেতু এখানে তড়িদ্বার দুটোর মধ্যে দৈর্ঘ্য অনেক বেশি রয়েছে, তাই তুমি এখানে কিন্তু রোধটা অনেক বেশি পাবে, দুটো ভ্যালু রোধের ভ্যালু কিন্তু সেম আসবে না, রোধ এখানে বেশি পাবে, তাহলে পরিবাহিতা কম পাবে, উল্টো হবে, রোধ বেশি পরিবাহিতা কম, পরিবাহিতা কম কিন্তু দেখো এখানে কোষ ধ্রুবকের মান বেশি। তার মানে আমি বলতে চাই যে একই তোমার যদি দ্রবণটার গাঢ়ত্ব সেম থাকে, সেই একই গাঢ়ত্বের দ্রবণকে তুমি যদি আলাদা আলাদা কোষ ধ্রুবক সম্পন্ন কি বলবো কোষের মধ্যে নিয়ে তুমি মাপো, তাহলে সবার ক্ষেত্রেই ওই দ্রবণের ক্ষেত্রে রোধগুলোর ভ্যালু বা পরিবাহিতার ভ্যালু আলাদা আলাদা আসতে পারে, কিন্তু এই যে পরিবাহিতা এবং এল বাই এর গুণফলটা, সেই গুণফলটা কিন্তু ফিক্স, সেটা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা। মানে এর যা আপেক্ষিক পরিবাহিতার ভ্যালু এখানে আসবে, একই ভ্যালু এখানেও আসবে, কোনো পার্থক্য হবে না। অর্থাৎ আপেক্ষিক পরিবাহিতার মান কিন্তু কোষ ধ্রুবকের উপর নির্ভরশীল নয়। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এখানে আমি যে এখানে দ্রুত তড়িদ্বারের মাঝখানে এখানে দ্রুত তড়িদ্বার রেখেছি, রাখার পর যে আমরা যে তড়িদ্বার ব্যবহার করব, আমি দেখবে আগে ওই ডায়াগ্রাম করার সময় প্লাস মাইনাস চিহ্ন দিয়ে দিয়েছিলাম,
তো একটা কথা মাথায় রাখবে, এখানে যদি আমরা তড়িৎটা ব্যবহার করবো সেই তড়িৎটা হবে এসি তড়িৎ, কখনো কিন্তু ডিসি তড়িৎ ব্যবহার করবো না। এর কারণ রয়েছে, কারণ হচ্ছে দেখো, প্রথম কারণ হচ্ছে আমি যদি এখানে এটার এই যে দ্রবণটা রোধ মাপার জন্য বা পরিবাহিতা মাপার জন্য, রোধ বলাটা এখন আস্তে আস্তে আমরা অমিট করে যাবো, ভুলে যাবো, পরিবাহিতা বলবো সরাসরি। পরিবাহিতা মানে মনে মনে ভাববো ওয়ান বাই রোধ। তাহলে এই দ্রবণের পরিবাহিতা মাপার জন্য আমি যদি ডিসি কারেন্ট ব্যবহার করি তাহলে কি হবে, যে প্রথমে ডিসি কারেন্ট ব্যবহার করলে কি একদিকটা প্লাস একদিকটা মাইনাস হবে, ফলে কি হবে ওই দ্রবণের তড়িৎ বিশ্লেষণ শুরু হয়ে যাবে। আর তড়িৎ বিশ্লেষণ শুরু হলে ওই দ্রবণে থাকা যে দ্রবণের দ্রবণের গাঢ়ত্বটা পরিবর্তন হয়ে যাবে, আর দ্রবণের গাঢ়ত্ব পরিবর্তন হয়ে গেলে সময়ের সাথে সাথে ওর পরিবাহিতার মানটা চেঞ্জ হতে থাকবে, ফিক্স পরিবাহিতা পাবো না। আর দ্বিতীয় অসুবিধাটা হচ্ছে, আমি যদি এখানে ডিসি তড়িৎ ব্যবহার করি এর পরিবাহিতা মাপার জন্য, দ্বিতীয় অসুবিধাটা হচ্ছে হলো কি হবে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই দ্রবণের এই তড়িৎদ্বারের উপরে এই তড়িৎ বিশ্লেষণের জন্য ছোট 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 গ্যাস বাবলস তৈরি হয়। ঠিক আছে, গ্যাস বাবলস তৈরি হয়। এই গ্যাস বাবলস গুলো কি কি হয়, ওই তড়িৎদ্বারের উপরে এরকম ছোট 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 বুদবুদ আকারে জমা হয়, ফলে কি হয় ওই তড়িৎদ্বারের ওইটুকু অংশ দ্রবণের সংস্পর্শ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, ফলে তুমি যে মেজারমেন্টটা করছো সেখানে কিন্তু তোমার ত্রুটি আসবে এবং এটাকে পোলারাইজেশনও বলে। এবার দেখো এসি তড়িৎ ব্যবহার করলে সুবিধে রয়েছে, এসি তড়িৎ ব্যবহার করলে কি হবে তোমাকে জানো, এসি তড়িতে ক্ষেত্রে যেটা এখন প্লাস সেটা কিছুক্ষণ পরেই সেই অংশটা হয়ে যাবে মাইনাস। মানে ধরো আমি এখানে এসি তড়িৎ ব্যবহার করছি, তাহলে সেকেন্ডে 50 বার এরকম অল্টারনেট হয়, এখন এটা প্লাস, পর মুহূর্তে এটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তার মানে প্লাস হওয়ার জন্য এখানে কি বলবো, যে পদার্থ এই তড়িৎদ্বারে যে পদার্থ উৎপন্ন হয়েছিল, পর মুহূর্তে যখন এটা মাইনাস হয়ে যাবে সেই উৎপন্ন পদার্থটাই আবার এখানে শোষিত হয়ে যাবে। তার মানে এটা কি, তার মানে আমরা যদি এখানে এসি কারেন্ট ব্যবহার করি তাহলে কিন্তু দ্রবণের তড়িৎ বিশ্লেষণ কিন্তু হবে না, আর তড়িৎ বিশ্লেষণ না হলে পরে দ্রবণের গাঢ়ত্ব কিন্তু পরিবর্তন হবে না। দ্রবণের গাঢ়ত্ব পরিবর্তন না হলে এখান থেকে আমরা যে রোধটা পাবো সেই রোধটা কিন্তু সময়ের সঙ্গে, রোধ মানে পরিবাহিতা, যে পরিবাহিতাটা পাবো সেই পরিবাহিতাটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হবে না, এবং পাশাপাশি পোলারাইজেশন হওয়ারও সমস্যাগুলো থাকবে না। আপেক্ষিক পরিবাহিতা যেসব বিষয়ের উপর নির্ভরশীল, আপেক্ষিক পরিবাহিতা বা কাপ্পা যেসব বিষয়ের উপর নির্ভরশীল, সে বিষয়গুলি হলো তড়িৎ বিশ্লেষ্যের প্রকৃতি, আয়নগুলির আকার, আয়নগুলির দ্রাবকায়ন মাত্রা, দ্রাবকের প্রকৃতি, উষ্ণতা এবং দ্রবণের গাঢ়ত্ব। আমি একটি একটি করে বিষয় ধরে ধরে আলোচনা করছি। প্রথমে হচ্ছে তড়িৎ বিশ্লেষ্যের প্রকৃতি। তো অবশ্যই তড়িৎ বিশ্লেষ্য যদি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হয় তাহলে তার আপেক্ষিক পরিবাহিতা অনেক বেশি হবে, আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হলে পরে তার আপেক্ষিক পরিবাহিতা কম হবে। আয়নগুলির আকার, যদি আয়নগুলো মানে দ্রবণের মধ্যে যে আয়নগুলো রয়েছে সেই আয়নগুলির আকার বড় হয়, তাহলে আয়নগুলির আকার বড় হলে পরে তাদের কি হবে, গতিবেগটা কম হবে, মানে ওদের ওরা যে নির্দিষ্ট তড়িৎদ্বারের দিকে যাচ্ছে সেই তড়িৎদ্বারের দিকে যেতে ওদের বেশি সময় লাগবে, ওদের গতিবেগ কম হবে, গতিবেগ বেশি হলে রোধ বেশি হবে, রোধ বেশি হলে পরিবাহিতা কম হবে। আয়নগুলোর আকার ছোট হলে পরে তাদের পরিবাহিতা বেশি হয়। আয়নগুলির দ্রাবকায়ন মাত্রা, আচ্ছা এটার অর্থটা কি, এবার এটার অর্থটা আমি তোমাদের একটু বলে রাখি। প্রথমে দেখো আমি যদি এই আয়নগুলো ধরি, যেমন ধরো লিথিয়াম প্লাস, সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, রুবিডিয়াম প্লাস, সিজিয়াম প্লাস, তো দেখো এখানে একটা গ্রুপ, একটা পার্টিকুলার গ্রুপ নেওয়া হয়েছে, গ্রুপ ওয়ান অ্যালকালি মেটালস গুলো নেওয়া হচ্ছে, সেখানে কি লিথিয়াম রয়েছে, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম সবগুলোর ক্যাটায়ন নেওয়া হচ্ছে। তো তোমরা তো মোটামুটি জানো যে লিথিয়ামের আকার ছোট, সোডিয়ামের আকার তার থেকে বড়, পটাশিয়ামের আকার এর থেকে বড়, এভাবে গেলে পরে সিজিয়ামের আকার সব থেকে হাইয়েস্ট হয়। এখানে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আয়নগুলির দ্রাবকায়ন মাত্রা। এবার কি হয় দেখো, তার মানে আমি এই আকারগুলো থেকে একটা গেস করতে পারি, সেই গেসটা হচ্ছে যেহেতু লিথিয়ামের আকার ছোট, যেহেতু লিথিয়ামের আকার ছোট তাহলে কি তার পরিবাহিতাটা জলীয় দ্রবণে তার পরিবাহিতাটা আপেক্ষিক পরিবাহিতাটা বেশি হতে লাগবে, তাই তো, যেহেতু আকার ছোট তার মানে কি ওর গতিবেগ বেশি হবে, গতিবেগ বেশি হলে পরে গতিবেগ মোবিলিটি বলা হয় এটাকে,
মোবিলিটি বেশি হবে, মোবিলিটি বেশি হলে পরে তার আপেক্ষিক পরিবাহিতাটা বেশি হওয়ার কথা। আর সিজিএম এর আকার বড়, আকার বড় হলে পরে তার মোবিলিটি, মোবিলিটি মানে একটা নির্দিষ্ট বিভব প্রবেগের মধ্যে যে গতিবেগ সেটাকে বলা হয় মোবিলিটি। গতিবেগ আর মোবিলিটির মধ্যে এই জায়গায় ফারাক রয়েছে। নর্মালি ডিস্টেন্স বাই টাইম, মানে আয়নগুলো যত ডিস্টেন্স যাচ্ছে একটা সময়ে সেটা হচ্ছে গতিবেগ, কিন্তু যখন একটা বিভব প্রবেগের মধ্যে রাখি এবং বিভব প্রবেগের মধ্যে এই ঘটনাটা ওরা ঘটায় তখন সেটাকে বলা গতিবেগ আর বলা হয় না, তখন বলা হয় মোবিলিটি। আচ্ছা, তাহলে আমি কি বুঝলাম, জেনারেলি মোবিলিটি আর গতিবেগ একই জিনিস, শুধু গতিবেগটার মধ্যে কোনো তড়িৎ বিভব থাকবে না আর মোবিলিটির মধ্যে একটা নির্দিষ্ট তড়িৎ বিভব থাকবে। তো আমি কি বললাম, আমি বললাম যে লিথিয়ামের আকার ছোট হলে পরে পরিবাহিতা বেশি হতে লাগবে, কিন্তু সিজিএমের আকার বড় বলে পরিবাহিতাটা কম হওয়ার কথা, কিন্তু বাস্তবে উল্টো ঘটনাটা হয়। লিথিয়ামের আপেক্ষিক পরিবাহিতাটা অনেক কম হয়, কিন্তু সিজিএমের আপেক্ষিক পরিবাহিতা লিথিয়ামের থেকে বেশি হয়। কিন্তু কেন, এর তো আকার ছোট, আকার ছোট হলে মোবিলিটি তো বেশি হতে লাগবে। আসলে হয়টা কি, যখন লিথিয়াম প্লাস লিথিয়াম আয়ন প্লাস আয়ন জলীয় দ্রবণে উৎপন্ন হয় তখন কি হয়, এই লিথিয়াম প্লাসকে জল লিথিয়াম প্লাসকে ঘিরে কি হয়, লিথিয়াম প্লাস এটাকে ঘিরে জলের অণুগুলো থাকে। এবার জলের অণুগুলো এভাবে থাকে, তাই তো, এটাকে বলা হয় লিথিয়াম আয়নের দ্রাবক আয়ন বলা হয়, সলভেশন বলা হয়, দ্রাবক আয়ন বলা হয়। এবার দেখো, যেহেতু লিথিয়ামের চার্জ বাই রেডিয়াস, মানে চার্জ ঘনত্ব, মানে আকার ছোট আর চার্জ বেশি, ঠিক আছে, চার্জ বাই ঘনত্ব, মানে চার্জ বাই রেডিয়াস, আকার ছোট আর চার্জ বেশি, তার মানে কি চার্জ ঘনত্ব, তাই তো, যেটাকে চার্জ ঘনত্ব বলা হয়। চার্জ ঘনত্ব মানে কি, চার্জ বাই আকার বা রেডিয়াস বলতে পারো। চার্জ প্লাস আকারটা ছোট ফলে চার্জ ঘনত্ব বেশি, তো লিথিয়ামের যেহেতু চার্জ ঘনত্বটা অনেক বেশি ফলে কি হয়, ও জলের যে নেগেটিভ অংশগুলো, নেগেটিভ যে এন্ডগুলো রয়েছে, ডাইপোল নেগেটিভ, নেগেটিভ ডাইপোলের যে এন্ডগুলো রয়েছে, ডেল ডেল, ডেল ডেল নেগেটিভ লিখতে পারো, সেই ডেল ডেল নেগেটিভ মানে অক্সিজেনের যে অংশগুলো, সেই অংশগুলোকে লিথিয়াম প্লাস আয়ন খুব শক্ত করে আটকে ধরে রাখে। এবার এত শক্ত করে আটকে ধরে রাখে যে লিথিয়ামটা এদেরকে এত শক্তভাবে আটকে ধরে রাখে যে লিথিয়াম প্লাস আয়নটি যখন মুভ করে, যখন ও একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে চায়, তখন কি হয়, এর সাথে সাথে এই কণাগুলোও যায়, ঠিক আছে। তার মানে দেখো, যদি এই কণাগুলো না থাকতো তাহলে তো লিথিয়াম প্লাস আয়নের আকারটা ছোটই থাকতো, কিন্তু যেহেতু এখনো সলভেটেড হয়ে গেছে, মানে দ্রাবক বেষ্টিত হয়ে গেছে, এবং ও চলা মানে দ্রাবকগুলোকে নিয়ে চলতে হবে এখন ওকে, ফলে কি হচ্ছে, ওর গতিবেগটা কিন্তু কমে যায়। গতিবেগটা কমে গেলে পরে দেখো, ওর আকার ছোট কিন্তু যেহেতু দ্রাবকে ও দ্রাবকায়িত হচ্ছে, মানে দ্রাবক বেষ্টিত হয়ে যাচ্ছে, ফলে ওর আকারটা হয়ে যাচ্ছে বড়, গতিবেগটা হয়ে যাচ্ছে কম, পরিবাহিতা কমে যাচ্ছে। এবার এটা এত বড় হয় যে এটা সিজিএমের আকারের থেকেও বড় হয়ে যায়, কিন্তু সিজিএমের ক্ষেত্রে এরকম দ্রাবকায়ন কিন্তু ঘটে না। কেন ঘটে না, কারণ সিজিএমের চার্জ বাই ঘন আকার, তাই তো, এখানে আকারটা বড়, সিজিএমের আকার বড়, চার্জ তো ওই একই প্লাস চার্জ রয়েছে, আকার বড় হওয়ার জন্য চার্জ ঘনত্ব কম, ফলে সিজিএমের চারদিকে জলের এই কণাগুলো এভাবে শক্তভাবে আটকে থাকে না, ফলে সিজিএম ইন্ডিপেন্ডেন্টলি মানে স্বাধীনভাবে মুভ করতে পারে, যেতে পারে, এক তড়িদ্বারের দিকে যেতে পারে। তো এর ফলে কি হচ্ছে, আমি এই কথাটা বললাম যে যে আয়নের দ্রাবক আয়ন মাত্রা বেশি, মানে যে আয়ন দ্রাবক দিয়ে বেশি পরিমাণে বেষ্টিত থাকবে, সেই আয়নের আকার ছোট, আয়নের আকার ছোট হোক না কেন, কিন্তু দ্রাবকগুলোকে নিলে পরে ওর আকারটা হয়ে যায় বড়, ফলে সেই আয়নের আপেক্ষিক পরিবাহিতা কিন্তু কম হবে। তাই এই কারণে লিথিয়ামের আকার ছোট হলে পরেও লিথিয়ামের কিন্তু আপেক্ষিক পরিবাহিতা কম, সিজিএমের আকার বড় হলে পরেও এর আপেক্ষিক পরিবাহিতা কিন্তু লিথিয়ামের থেকে বেশি। তাহলে আপেক্ষিক পরিবাহিতা যদি ক্রম করো এখানে, তাহলে সিজিএমের হাইয়েস্ট হবে এখানে, তারপরে রুবিডিয়াম, তারপরে পটাশিয়াম, সোডিয়াম, আর সব থেকে লোয়েস্ট হবে হচ্ছে হলো লিথিয়াম প্লাস। দ্রাবকের প্রকৃতি দেখো, এরপরে যে যেটার উপর নির্ভর করবে আপেক্ষিক পরিবাহিতা সেটা হচ্ছে হলো দ্রাবকের প্রকৃতি। তো দ্রাবকের যদি সান্দ্রতা কম হয়, তারপরে দ্রাবকের যদি ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটা বেশি হয়, ফলে কী হবে, তার ভিতরে আয়ন বেশি পরিমাণে তৈরি হবে, ফলে সেই দ্রাবকের, সেই দ্রাবক দিয়ে তৈরি দ্রবণের পরিবাহিতাও কিন্তু বেশি হবে।
উষ্ণতা, উষ্ণতা বাড়ালে পরে আপেক্ষিক পরিবাহিতা বৃদ্ধি পায়। দ্রবণের গাঢ়ত্ব, এটা নিয়ে আমি একটু আলোচনা করি। দ্রবণের গাঢ়ত্বটা তাহলে গাঢ়ত্ব বেশি আর একটা গাঢ়ত্ব কম, তাহলে দ্রবণের গাঢ়ত্ব বৃদ্ধি পেলে তুমি দ্রবণের গাঢ়ত্ব বাড়াচ্ছ, তার ঠিক উল্টো হবে তখন দ্রবণের গাঢ়ত্ব যদি আমরা হ্রাস করি। আচ্ছা, দ্রবণের গাঢ়ত্ব বৃদ্ধি পেলে দুটো ক্ষেত্রেই আলোচনা করব, একটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য, পদার্থের দ্রবণ, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ, আর একটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ। আচ্ছা, প্রথমে একটা কথা বলে রাখি, গাঢ়ত্ব বৃদ্ধি পেলে আপেক্ষিক পরিবাহিতা তীব্র এবং মৃদু উভয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের ক্ষেত্রেই বৃদ্ধি পায়। তাহলে গাঢ়ত্ব বৃদ্ধি পেলে আপেক্ষিক পরিবাহিতা দুজনের ক্ষেত্রেই বৃদ্ধি পাবে, কিন্তু দুজনের কারণটা একটু আলাদা আলাদা। দেখো, প্রথমে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি, আমরা জানি ওরা যে কোনো গাঢ়ত্বেই প্রায় 100% বিয়োজিত অবস্থায় থাকে। তো তুমি যদি এদের গাঢ়ত্বটা বৃদ্ধি করো তাহলে কি হবে, দ্রবণের একক আয়তনে আয়নের সংখ্যা বৃদ্ধি পাবে। গাঢ়ত্ব বৃদ্ধি করলে কি হবে, আয়নগুলো কাছাকাছি চলে আসবে একক আয়তনে, তখন আয়নের সংখ্যা বৃদ্ধি পাবে। একক আয়তনে আয়নের সংখ্যা বৃদ্ধি পেলে আপেক্ষিক পরিবাহিতাও বৃদ্ধি পাবে। কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে কিন্তু আমরা যদি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এদের ক্ষেত্রে আমরা যদি গাঢ়ত্ব বৃদ্ধি করি, আমরা তো জানি তার বিয়োজন মাত্রাটা হ্রাস পায়, অর্থাৎ বিয়োজন মাত্রা হ্রাস পেলে বিয়োজন মাত্রা হ্রাস পায় অর্থাৎ কি হবে, দ্রবণের একক বিয়োজন মাত্রা হ্রাস পেলে কি হবে, তোমার কম কম সংখ্যক অণু বিয়োজিত অবস্থায় থাকবে। কিন্তু এখানে গাঢ়ত্ব বৃদ্ধি পেলে একই সঙ্গে দ্রবণের প্রতি একক আয়তনে আয়ন সংখ্যা অধিক পরিমাণে বৃদ্ধি পায়। বিয়োজন মাত্রা মানে কম বিয়োজিত হোক, কিন্তু যেহেতু একক আয়তনের মধ্যে অণুর সংখ্যা বেশি থাকছে, তাই একক আয়তনে আয়ন সংখ্যাটা আরো অনেক বেশি বৃদ্ধি পাবে। তার মানে বিয়োজন মাত্রা হ্রাস পাওয়া থেকেও একক আয়তনে আয়ন সংখ্যা বৃদ্ধিটা অনেক বেশি হয়, ফলে গাঢ়ত্ব বৃদ্ধি পেলে সামগ্রিকভাবে আপেক্ষিক পরিবাহিতা কিন্তু বৃদ্ধি পাবে। এবার দেখো, গাঢ়ত্ব হ্রাস করলে, তাহলে দ্রবণের গাঢ়ত্ব হ্রাস করলে, তাহলে দ্রবণের গাঢ়ত্ব হ্রাস পেলে, প্রথমে একটা কথা বলে রাখি, দ্রবণের গাঢ়ত্ব হ্রাস পেলে তীব্র এবং মৃদু উভয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রেই আপেক্ষিক পরিবাহিতা কিন্তু হ্রাস পাবে। এবার প্রথমে বলি তীব্র ক্ষেত্রে কি হবে, তীব্র ক্ষেত্রে যদি আমরা গাঢ়ত্ব হ্রাস করি, বা গাঢ়ত্ব হ্রাস করা মানে কি, লঘুতা বৃদ্ধি করা। গাঢ়ত্ব হ্রাস করলে কি হবে, তোমার একক আয়তনে আয়নের সংখ্যাটা কমে যাবে, তাই তো, একটা নির্দিষ্ট আয়তনের মধ্যে আগে মানে তখন কি হবে, আয়নের সংখ্যাটা কমে যাবে, আয়নের সংখ্যা কমে গেলে আপেক্ষিক পরিবাহিতাও হ্রাস পাবে। আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে আমরা যদি গাঢ়ত্ব হ্রাস করি, গাঢ়ত্ব হ্রাস করা মানে লঘুতা বৃদ্ধি করি, তাহলে লঘুতা বৃদ্ধি করলে তো বিয়োজন মাত্রা বৃদ্ধি পাবে, কিন্তু বিয়োজন মাত্রা বৃদ্ধি পেলেও, বিয়োজন মাত্রা বৃদ্ধি পাওয়া মানে বেশি পরিমাণে বিয়োজিত হবে, কিন্তু বিয়োজন মাত্রা বৃদ্ধি পেলেও যেহেতু এখানে তুমি গাঢ়ত্ব হ্রাস করছো, গাঢ়ত্ব হ্রাস করলে একক আয়তনে আয়ন সংখ্যাটা হ্রাস পেয়ে যায়, এবং যেহেতু একক আয়তনে আয়ন সংখ্যাটা হ্রাস পেয়ে যায়, তাই কিন্তু আপেক্ষিক পরিবাহিতাও হ্রাস পেয়ে যায়। আপেক্ষিক পরিবাহিতা নির্ণয়ের ক্ষেত্রে যেহেতু দ্রবণের দ্রবণে উপস্থিত দ্রাবের পরিমাণটা বা দ্রবণের আয়তনটা নির্দিষ্ট বলা থাকে না, তাই অনেকগুলো দ্রবণকে আমরা যদি তুলনা করতে যাই তখন কিন্তু আপেক্ষিক পরিবাহিতার সাহায্যে তুলনা করতে আমরা পারি না। এই প্রসঙ্গে তোমাদের একটা জিনিস আমি একটা হোম টাস্ক দিতে চাই, তোমরা একটু ঠান্ডা মাথায় ভাববে, ভেবে আমাকে জানাবে যে আমি যদি দুটো দ্রবণ নিই, একটা হচ্ছে হলো একটা হচ্ছে হলো 100 ml KCl, 100 ml 0.1 মোলার KCl দ্রবণ, আরেকটি হচ্ছে 500 ml 0.1
মোলার কেসিএল গ্রহণ। তো দেখো আমি এখানে কিন্তু দুটি সমান গাঢ়ত্বের দ্রবণ নিয়েছি, কেসিএল দ্রবণ দুটি সমান গাঢ়ত্ব, এখানেও 0.1 মোলার কেসিএল, এখানেও 0.1 মোলার কেসিএল, তাই তো? তো আমার প্রশ্নটা হচ্ছে যেহেতু গাঢ়ত্ব দুটো দ্রবণেরই সেম রয়েছে, তাহলে কি আপেক্ষিক পরিবাহিতা কি দুজনেরই একই আসবে? আচ্ছা আমি যেটা বলতে চাই তোমাদেরকে যে কিছু কিছু অসুবিধে রয়েছে আপেক্ষিক পরিবাহিতা, আমরা কঠিন পরিবাহীর ক্ষেত্রে খুব সহজেই এই আপেক্ষিক পরিবাহিতার মানটাকে ব্যবহার করতে পারি, কিন্তু দ্রবণের ক্ষেত্রে কিছু কিছু অসুবিধে রয়েছে। সেই অসুবিধেগুলোকে দূর করার জন্য দুটো নতুন পরিবাহিতার কনসেপ্ট যোগ করা হলো, একটি হচ্ছে মোলার পরিবাহিতা আর একটি হচ্ছে তুল্যাঙ্ক পরিবাহিতা। তো আমরা আজকে এই মোলার পরিবাহিতা আর তুল্যাঙ্ক পরিবাহিতা সম্পর্কে জানব। তাহলে একটা হচ্ছে মোলার পরিবাহিতা আর একটা হচ্ছে তুল্যাঙ্ক পরিবাহিতা। মোলার পরিবাহিতা এটাকে ল্যামডা, এটা হচ্ছে ক্যাপিটাল ল্যামডা, এর মতো বড় করে এর মতো, এটাকে বলে ক্যাপিটাল ল্যামডা, এখানে ছোট করে এম লেখা, এম ফর মোলার পরিবাহিতা। আবার তুল্যাঙ্ক পরিবাহিতার ক্ষেত্রে শুধু ক্যাপিটাল ল্যামডা। তাহলে এদের সিম্বল, মোলার পরিবাহিতার সিম্বল এরকম ক্যাপিটাল ল্যামডা, এটা কিন্তু ক্যাপিটাল ল্যামডা, মানে শুধু এ, এই মাঝখানে দাগটা হবে না, আর নিচে ছোট করে এম, মোলার পরিবাহিতা, এম ফর মোলার পরিবাহিতা। তুল্যাঙ্ক পরিবাহিতার সিম্বল হচ্ছে শুধু ক্যাপিটাল ল্যামডা। তো প্রথমে আমরা বুঝি মোলার পরিবাহিতাটা আসলে কোন তড়িৎবিশ্লেষ্য পদার্থের দ্রবণের যে আয়তনে উক্ত তড়িৎবিশ্লেষ্যের এক মোল দ্রবীভূত আছে সেই আয়তনের দ্রবণকে সঠিক 1 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত দুটি উপযুক্ত তড়িৎদ্বারের মধ্যে রাখলে যে পরিবাহিতাটা পাওয়া যায় সেটাই হচ্ছে হলো মোলার পরিবাহিতা। তার মানেটা কি? মানেটা হচ্ছে এখানে বোঝো ব্যাপারটা, সেটা হচ্ছে তাহলে তড়িৎবিশ্লেষ্য পদার্থটিকে নিয়ে, মানে তড়িৎবিশ্লেষ্য পদার্থ কতটুকু নিচ্ছ, যে 1 মোল তড়িৎবিশ্লেষ্য পদার্থ নিচ্ছ, এবার এই 1 মোল তড়িৎবিশ্লেষ্য পদার্থটা যে আয়তনের মধ্যে রয়েছে সে সম্পূর্ণ আয়তনটাকে তোমাকে 1 সেন্টিমিটার ব্যবধানের মধ্যে রাখতে হবে, যদি তুমি সিজিএস এ করো, আর মিটারে করলে 1 মিটার ব্যবধানের মধ্যে রাখতে হবে, মানে ইউনিট ডিস্টেন্সের মধ্যে রাখতে হবে। রেখে তার যে পরিবাহিতাটা আসবে সেটা হচ্ছে হলো মোলার পরিবাহিতা। তাহলে মোলার পরিবাহিতাতে একটা জিনিস একটু বুঝে নাও যে 1 মোল পদার্থটি যে আয়তনের মধ্যে আছে, মানে 1 মোল পদার্থটি আমার 100 মোলের মধ্যে থাকতে পারে, 1 মোল পদার্থটি আমার 500 মোলের মধ্যেও থাকতে পারে, ঠিক আছে, কিন্তু 1 মোল পদার্থটি যে আয়তনের মধ্যে আছে সে সম্পূর্ণ আয়তনটিকে আমাকে নিতে হবে, তখন যে আমি পরিবাহিতাটা পাবো সেটা হচ্ছে মোলার পরিবাহিতা। এবং সেখানে তড়িৎদ্বারটাকেও ওই 1 সেন্টিমিটার ব্যবধানের মধ্যে রাখতে হবে, বা ইউনিট ডিস্টেন্স 1 মিটার ব্যবধানের মধ্যে রাখলে এসআই পদ্ধতিতে সেই ভ্যালুটা পাবো আমরা। তার মানে মোলার পরিবাহিতাটা হচ্ছে হলো, মোলার পরিবাহিতাটা হচ্ছে হলো সেই দ্রবণের, সেই আয়তনের দ্রবণের পরিবাহিতা, তার মানে যে আয়তনে 1 মোল দ্রাব দ্রবীভূত আছে, 1 মোল দ্রাব দ্রবীভূত আছে, যে আয়তনে 1 মোল দ্রাব দ্রবীভূত আছে সেই আয়তনের দ্রবণকে যদি 1 সেন্টিমিটার ব্যবধান বিশিষ্ট দুটি তড়িৎ দ্বারের মাঝে রাখি, তখন যে পরিবাহিতাটা পাবো আমরা সেই পরিবাহিতাটা হচ্ছে হলো, তখন যে পরিবাহিতাটা পাবো সেই পরিবাহিতাটা হচ্ছে হলো মোলার পরিবাহিতা। আচ্ছা তো দেখো এখানে একটা কথা বলে রাখি আমরা,
তখন তখন যে পরিবাহিতা রাখবো সেটা মোলার পরিবাহিতা। মানে তুল্যাঙ্ক পরিবাহিতার ক্ষেত্রে আমরা কি করব, তুল্যাঙ্ক পরিবাহিতার ক্ষেত্রে আমরা কি করব, তুল্যাঙ্ক পরিবাহিতার ক্ষেত্রে তার মানে কি, এখানে যে মোল এক মোল দ্রাব কথাটা বলেছি এইটা শুধু চেঞ্জ হয়ে যাবে। তার তুল্যাঙ্ক পরিবাহিতার সংজ্ঞায় আমরা কি বলবো, যে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে দ্রবণের যে আয়তনে উক্ত তড়িৎ বিশ্লেষ্যের এক গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ দ্রাব দ্রবীভূত আছে, তার মানে যে আয়তনের দ্রবণে এক গ্রাম তুল্যাঙ্ক দ্রাব দ্রবীভূত আছে সেই আয়তনের দ্রবণকে এবার আমি এক সেন্টিমিটার ব্যবধান বিশিষ্ট দুটি তড়িৎদ্বারের মাঝখানে রাখবো। রাখার পর যে পরিবাহিতাটা পাবো সেটা হচ্ছে হলো তোমার তুল্যাঙ্ক পরিবাহিতা। তার চেঞ্জটা কি হচ্ছে, মানে তাহলে তুল্যাঙ্ক পরিবাহিতার সংজ্ঞাটা চেঞ্জটা কি হচ্ছে, এখানে যে এক মোল মোলার পরিবাহিতা যে আমি এক মোল দ্রাবের কথা বলছিলাম সেই এক মোল দ্রাবটা পরিবর্তিত হয়ে যাবে এক গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ দ্রাব, এক গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ দ্রাব। আচ্ছা, তো এক গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ দ্রাব মানে হচ্ছে সোজা কথা ওর তুল্যাঙ্ক ভার আর কি, তুল্যাঙ্ক ভার বলতে পারো। তার মানে কি মোলার পরিবাহিতা মানে তুল্যাঙ্ক পরিবাহিতার সংজ্ঞাটা কি হবে, যে যে আয়তনে এক গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ দ্রাব দ্রবীভূত আছে সেই আয়তনের দ্রবণকে যদি আমরা এক সেন্টিমিটার ব্যবধান বিশিষ্ট দুটি তড়িৎদ্বারের মাঝে রাখি তবে যে তা তবে তার যে পরিবাহিতাটা হয় সেটাই হচ্ছে তুল্যাঙ্ক পরিবাহিতা। তাহলে ফারাক শুধু একটা জায়গাতেই, মোলার পরিবাহিতার ক্ষেত্রে আমরা এক মোল দ্রাব নিচ্ছি এবং সেটা যে আয়তনের দ্রবণে আছে সেই আয়তনের দ্রবণটাকে আমরা এক সেন্টিমিটার ব্যবধান বিশিষ্ট দুটি তড়িৎদ্বারের মাঝখানে রাখছি। সিজিএস পদ্ধতিতে বললে এক সেন্টিমিটার বলবো আর এসআই পদ্ধতিতে বললে এক মিটার বলবো। আর তুল্যাঙ্ক পরিবাহিতার ক্ষেত্রে আমরা এখানে আর এক মোল দ্রাব নেবো না, সেখানে এক গ্রাম তুল্যাঙ্ক মানে তুল্যাঙ্ক ভার পরিমাণ দ্রাব নেবো, সেটাকে কি করবো আমরা এক সেন্টিমিটার ব্যবধান বিশিষ্ট দূরত্বে তড়িৎদ্বারের মাঝখানে রাখবো এবং তার পরিবাহিতাটা মাপবো, সেটা হচ্ছে তুল্যাঙ্ক পরিবাহিতা। কারণ আমরা খুব সহজেই দেখাতে পারি যে কোন দ্রবণের মোলার পরিবাহিতা ল্যামডা এম সমান সমান সেই দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা গুণন 1000 ডিভাইড বাই মোলারিটি, তাহলে কাপ্পা ইন্টু 1000 ডিভাইড বাই মোলারিটি, মোলার পরিবাহিতার ক্ষেত্রে মোলারিটি। আর তুল্যাঙ্ক পরিবাহিতার ক্ষেত্রে আমরা খুব সহজেই দেখাতে পারি ল্যামডা ইজ ইকুয়াল টু কাপ্পা ইন্টু 1000 ডিভাইড বাই নর্মালিটি। আচ্ছা, প্রথমে আমি এটা দেখাচ্ছি, এটা এটার মধ্যে বিশেষ কোনো ফারাক নেই, এটা করতে পারলে এটাও করতে পারবে, জাস্ট একটা চেঞ্জ করতে হবে তাহলেই হয়ে যাবে। প্রথমে আমি এটা দেখাচ্ছি কেমন করে এটা আমরা প্রমাণ করব। ধরা যাক দ্রবণের মোলারিটি সমান সমান এম, তাই তো দ্রবণের মোলারিটি এম ধরে নিচ্ছি। তাহলে দ্রবণের মোলারিটি এম এটা অর্থটা কি, এটা অর্থটা হচ্ছে হলো যে এম মোল দ্রাব দ্রবীভূত রয়েছে কতর মধ্যে, 1000 ml দ্রবণী, তাই তো 1000 ml দ্রবণের মধ্যে এম মোল দ্রাব দ্রবীভূত আছে। তাহলে এক মোল দ্রাব দ্রবীভূত আছে কতর মধ্যে, 1000 / m, এত ml দ্রবণ। আচ্ছা, তার মানে 1 ml দ্রাব দ্রবীভূত আছে এত ml দ্রব, এক মোল দ্রাব দ্রবীভূত আছে এত ml দ্রবণ। এবার আমরা এইমাত্র দেখলাম যে 1 ml দ্রাব দ্রবীভূত আছে যে দ্রবণে, মানে যে আয়তনের দ্রবণে, সেই আয়তনের দ্রবণের পরিবাহিতাটাই হচ্ছে হলো মোলার পরিবাহিতা। তাহলে আমরা কি বলতে পারি, সুতরাং 1000 / m ml এত আয়তনের, তাই তো এত আয়তনের দ্রবণের পরিবাহিতা সমান সমান ল্যামডা এম, সমান ল্যামডা এম মোলার পরিবাহিতা, তাই তো, কারণ এত ml আয়তনের মধ্যে এক মোল দ্রাব দ্রবীভূত আছে। আর মোলার পরিবাহিতার সংজ্ঞায় বলছি যে আয়তনের মধ্যে এক মোল দ্রাব দ্রবীভূত থাকে সেই আয়তনের দ্রবণের পরিবাহিতাটাই হচ্ছে মোলার পরিবাহিতা। তার মানে এবার এক মোল দ্রাব কোনটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, তাহলে এই ml আয়তনের দ্রবণের পরিবাহিতাটাই হচ্ছে হলো ল্যামডা এম মোলার পরিবাহিতা। আচ্ছা, আপেক্ষিক পরিবাহিতার সংজ্ঞায় আমরা এটাও দেখেছি যে আপেক্ষিক পরিবাহিতা হচ্ছে 1 cc দ্রবণের যে পরিবাহিতা সেটা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা, তাই তো। তাহলে 1 ml 1 cc / 1 ml দ্রবণের
পরিবাহিতা সমান সমান কাপ্পা আপেক্ষিক পরিবাহিতা, তাই তো? তাহলে বের করে নিই আমরা, এক হাজার বাই এম, এক হাজার বাই এম, এত এম এল দ্রবণের পরিবাহিতা সমান সমান, তাহলে এক এম এল যদি কাপ্পা হয় তাহলে এত কি হবে, এত মাল্টিপ্লাই হয়ে যাবে, এক হাজার বাই এম গুণন কাপ্পা এত হবে। তাহলে এত এম এল দ্রবণের পরিবাহিতা আসলো এটা। কিছুক্ষণে আমরা আগেই আমরা বললাম যে এত এম এল আয়তনের দ্রবণের পরিবাহিতা ল্যামডা এম এর সমান হবে, তাই তো? তাহলে একই জিনিস হচ্ছে, দেখো এত এম এল দ্রবণের পরিবাহিতা মোলার পরিবাহিতার সাপেক্ষে ল্যামডা এম এর সমান, আবার এত এম এল দ্রবণের পরিবাহিতা আমরা এইমাত্র পেলাম হচ্ছে 1000 ইনটু কাপা বাই এম, তার মানে কি এই ভ্যালুটা এই ভ্যালুটার সমান। সুতরাং আমরা বলতে পারি যে ল্যামডা এম সমান সমান 1000 গুণন কাপ্পা বাই মোলারিটি। ঠিক একই রকম ভাবে আমরা তুল্যাঙ্গ পরিবাহিতা দেখাতে পারি যে কাপ্পা ইনটু 1000 ডিভাইডেড বাই নর্মালিটি। তার মানে এই নর্মালিটি দেখানোর ক্ষেত্রে আমরা কি চেঞ্জ করতে হবে, সব কিছু সেম থাকবে, সব কিছু সেম, শুধু কি কি চেঞ্জ করতে হবে, শুধু এখানে আমি ধরে নিয়েছিলাম দ্রবণের মোলারিটি হচ্ছে হলো এম, এইটাকে চেঞ্জ করতে হবে। তাহলে আমাকে কি লিখতে হবে, এই পাশে লিখতে হবে যে ধরা যাক দ্রবণের নর্মালিটি সমান সমান এন। আচ্ছা নর্মালিটি এন মানে কি, এর অর্থটা হচ্ছে হলো এক গ্রাম তুল্যাঙ্ক, তাই তো? এক গ্রাম তুল্যাঙ্ক, তার মানে পরের লাইনটা হবে হচ্ছে এক মোল লাগে, তো এখানে এম মোল লাগে, তো মানে এখানে এন 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 গ্রাম তুল্যাঙ্ক, তাই তো? নর্মালিটি এক হলে এক গ্রাম তুল্যাঙ্ক, দুই হলে দুই গ্রাম তুল্যাঙ্ক, এখানে যেহেতু নর্মালিটি এন বলা আছে তাহলে কি এন গ্রাম তুল্যাঙ্ক, তাহলে এন গ্রাম তুল্যাঙ্ক দ্রাব দ্রবীভূত আছে কতর মধ্যে, একই আয়তন 1000 এম এল দ্রবণে, এক গ্রাম তুল্যাঙ্ক দ্রাব দ্রবীভূত আছে সমান সমান 1000 বাই এন, এত এম এল, এত এম এল দ্রবণে। তাহলে এক গ্রাম তুল্যাঙ্ক দ্রাব যত এম এল দ্রবণের মধ্যে আছে কত, 1000 বাই এন এম এল দ্রবণে, তার পরিবাহিতাটা হচ্ছে হলো তুল্যাঙ্গ পরিবাহিতা, তুল্যাঙ্গ পরিবাহিতার সংজ্ঞা। তার মানে এরপরে কি বলবো, এরপরে তো পরের লাইনটা আসবে হচ্ছে হলো আমরা দেখেছি যে 1000 বাই এন এম এল আয়তনের দ্রবণের পরিবাহিতা সমান সমান তুল্যাঙ্গ পরিবাহিতা। কেন তুল্যাঙ্গ পরিবাহিতা, কারণ এই আয়তনের মধ্যেই এক গ্রাম তুল্যাঙ্গ দ্রাব দ্রবীভূত আছে, আর তুল্যাঙ্গ পরিবাহিতার সংজ্ঞা এটাই বলা হয়েছে যে যত আয়তনের মধ্যে এক গ্রাম তুল্যাঙ্গ পরিমাণ পদার্থ দ্রাব দ্রবীভূত থাকবে সেই সেই দ্রবণের পরিবাহিতাটা হচ্ছে তুল্যাঙ্গ পরিবাহিতা, তাই তো? তাহলে এই লাইনটা হয়ে থাকলো, এরপরে আমরা কি করব, আমরা তো এরপরের লাইনটা আমরা এই যে এই এই জিনিসটা লিখবো, তাহলে এবার আমরা কি লিখবো, 1 ml দ্রবণের পরিবাহিতা সমান সমান কাপ্পা, এটা তো আমরা আপেক্ষিক পরিবাহিতা বা কাপ্পার সংজ্ঞাতেই পড়েছিলাম, তাই তো? যা আপেক্ষিক পরিবাহিতা বা কাপ্পা হচ্ছে হলো এমন আয়তনের দ্রবণের পরিবাহিতা যেখানে দুটো তড়িদ্বার রাখা যেটা 1 cm ব্যবধানে রয়েছে এবং যাদের ক্ষেত্রফল 1, তাহলে 1 cm ব্যবধান আর 1 ক্ষেত্রফল 1 বললে আসলে ওটা একক আয়তনকে বোঝায়। তো 1 ml দ্রবণের পরিবাহিতা হচ্ছে কাপ্পা, তাহলে আমরা এখন 1000 বাই এম এত এম এল দ্রবণের পরিবাহিতা তাহলে কত হবে, কাপ্পা ইনটু 1000 ডিভাইড বাই এন নর্মালিটি, এনটা হচ্ছে হলো অ্যাকচুয়ালি নর্মালিটি, তাহলে এইমাত্র বললাম যে এত এম এল আয়তনের দ্রবণের পরিবাহিতা ল্যামডা, এবার এটাও দেখালাম যে এত এম এল দ্রবণের পরিবাহিতা কাপ্পার সাপেক্ষে এত, তার মানে কি এই ভ্যালুটা এই ভ্যালুটার সমান। সুতরাং আমরা বলতে পারি ল্যামডা ইজ ইকুয়াল টু কাপ্পা ইনটু 1000 ডিভাইড বাই নর্মালিটি এন। তো এবার দেখো আমরা এই মোলার পরিবাহিতা যে সূত্রটি পেলাম মোলার পরিবাহিতা, সেটি হচ্ছে ল্যামডা এম সমান সমান কাপ্পা ইনটু 1000 ডিভাইড বাই মোলারিটি। তুল্যাঙ্গ পরিবাহিতার ক্ষেত্রে আমরা তো পেয়েছি হচ্ছে কাপ্পা ইনটু 1000 ডিভাইড বাই
নরমালি। এবার দেখো এই মোলার পরিবাহিতা ল্যামডা এম এর একক বের করব আমরা। কেমন করে বের করব? এটা বার করার পদ্ধতিটা খুব সহজ। তো ল্যামডা এম এর একক কি হবে? এই যে আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা, কাপ্পা এর একক গুণন 1000, 1000 কি মিলিলিটারে ছিল আর বাই মোলারিটি। তাহলে কি হবে? কাপ্পার একক হচ্ছে হলো ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স সিজিএস এ করছি আমি, ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স সিজিএস এ করছি। তাহলে প্রথমে সিজিএসটা করে নিই, ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স 1000 ml ছিল মিলিলিটার, মিলিলিটার মানে হচ্ছে কিউবিক সেন্টিমিটার বাই, দেখো এখানে মোলারিটি আছে, মোলারিটি মানে কি অ্যাকচুয়ালি মোল সংখ্যা অ্যাকচুয়ালি, তাই তো? তাহলে বাই মোল, অ্যাকচুয়ালি মোল সংখ্যা বাই মোল, তাহলে কি হচ্ছে ওহম ইনভার্স, দেখো সেন্টিমিটার ইনভার্স তার হচ্ছে সেন্টিমিটার কিউব, তাহলে কি সেন্টিমিটার স্কোয়ার, আর নিচে আছে মোল, তাহলে মোল ইনভার্স হয়ে যাবে। এটা হচ্ছে সিজিএস। এসআইতে, এসআইতে কি হবে? কিছুই না, এই ওহম ইনভার্সটা সেটা হয়ে যাবে সিমেন্স। আমরা জানি এসআইতে এটা উচ্চারণটা সিমেন্স হয় এবং এস দিয়ে লেখা হয়, বাকি জিনিসগুলো এখানে সেন্টিমিটারের জায়গায় হয়ে যাবে মিটার, মিটার স্কোয়ার মোল ইনভার্স। এবার তুল্যাঙ্গ পরিবাহিতা এটার একক, তাহলে তুল্যাঙ্গ পরিবাহিতার এককটা বের করার ক্ষেত্রে আমরা কি করব? এখানে তাহলে একই রকম ভাবে করব, তার মানে প্রথমে সিজিএস করব। তো দেখো কাপ্পা একক ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স গুণন সেন্টিমিটার কিউব বাই নর্মালিটি, মানে হচ্ছে গ্রাম তুল্যাঙ্ক অ্যাকচুয়ালি, তাই তো? গ্রাম তুল্যাঙ্ক মানে গ্রাম ইকুইভ্যালেন্ট, ই কিউ ইউ আই ভি ইকুইভ্যালেন্ট, গ্রাম তুল্যাঙ্ক ইংরেজিতে লিখলাম। তাহলে ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট, ই কিউ ইকুইভ্যালেন্ট ইনভার্স গ্রাম তুল্যাঙ্ক ইকুইভ্যালেন্ট, গ্রাম ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে গ্রাম তুল্যাঙ্ক, বাংলায় বলে গ্রাম তুল্যাঙ্ক। এসআইতে কি হবে? সবই ঠিক থাকবে, ওহম ইনভার্সটা হয়ে যাবে সিমেন্স, সেন্টিমিটার স্কোয়ারটা হয়ে যাবে মিটার স্কোয়ার, আর গ্রাম তুল্যাঙ্ক তো গ্রাম তুল্যাঙ্কই থাকে, গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স। তো আমরা যদি এই দুটোর অনুপাত নিই, ল্যামডা এম বাই মানে মোলার পরিবাহিতা একটা দ্রবণ, সেই দ্রবণের মোলার পরিবাহিতা এবং তুল্যাঙ্ক পরিবাহিতার অনুপাত, তাহলে মোলার পরিবাহিতা বাই তুল্যাঙ্ক পরিবাহিতা। তো দেখো একটু খেয়াল করো, আমি যদি মোলার পরিবাহিতা তুল্যাঙ্ক পরিবাহিতা মানে এটাকে এটা দিয়ে ভাগ করে দিই, তাহলে কি হবে? যে কাপ্পা 1000, কাপ্পা 1000 তো কাটা চলে যাবে, তাই তো? একদম নিচে থাকবে যে নর্মালিটি, আর তার মানে কি হবে, এটা অনুপাত করলে নর্মালিটি বাই মোলারিটি হবে। আর আমরা জানি যে নর্মালিটি সমান সমান এক্স গুণন মোলারিটি। আচ্ছা এবারে এক্সটা কি? এক্সটা হচ্ছে হলো ক্যাটায়নের সংখ্যা গুণন ক্যাটায়নের চার্জ, ক্যাটায়নের সংখ্যা গুণন ক্যাটায়নের চার্জ, ক্যাটায়নের চার্জ। তার মানে আলটিমেটলি আমরা কি পেলাম এখানে? মোলারিটি মোলারিটি কাটা চলে গেল, অর্থাৎ ল্যামডা এম বাই ল্যামডা সমান সমান এক্স, মানে ক্যাটায়নের সংখ্যা গুণন ক্যাটায়নের চার্জ। ধরো আমি যত ধরো তোমাকে একটা এক্সাম্পল দিলাম, একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি ব্যাপারটা। ধরো K2SO4, K2SO4 দ্রবণে মোলার পরিবাহিতা এবং তুল্যাঙ্ক পরিবাহিতা অনুপাত বার করতে দিল। তাহলে একটু দেখি আমরা K2SO4 দ্রবণের ক্ষেত্রে এটা কীভাবে আনতে হবে। দেখো পটাশিয়াম তো জেনারেলি একটাই প্লাস হয়, কিন্তু পটাশিয়াম আছে দুটো, তাহলে 2K+ প্লাস SO4 উপরে 2-, তার মানে পরিষ্কার বুঝে গেলাম এখানে x সমান সমান ক্যাটায়নের সংখ্যা, ক্যাটায়নের সংখ্যা কত? 2 গুণন ক্যাটায়নের চার্জ কত? 1, তার মানে x হচ্ছে এখানে 2। তার মানে এটা যদি আমি মোলার পরিবাহিতা, মোলার পরিবাহিতা বা তুল্যাঙ্ক পরিবাহিতা বার করি K2SO4 এর ক্ষেত্রে, তাহলে সেই ভ্যালুটা আসবে 2, অর্থাৎ K2SO4 এর ক্ষেত্রে মোলার পরিবাহিতা সমান সমান 2 গুণন তুল্যাঙ্ক পরিবাহিতা। অর্থাৎ আমরা কি বুঝে গেলাম যে K2SO4 এর ক্ষেত্রে মোলার পরিবাহিতার মানটা তুল্যাঙ্ক পরিবাহিতার দ্বিগুণ, অর্থাৎ মোলার পরিবাহিতার মানটা বেশি আসে, তুল্যাঙ্ক পরিবাহিতার মান, তুল্যাঙ্ক পরিবাহিতার মানটা কম আসে, এবং এটা সম্পর্কটা হচ্ছে ডাবল, তাই তো? এটা এটা দ্বিগুণ হয়ে যায়। দ্রবণের লঘুতার সঙ্গে সঙ্গে মোলার পরিবাহিতার পরিবর্তন,
আচ্ছা একটা কথা বলে রাখি, মোলার পরিবাহিতার পরিবর্তনটা যেভাবে হবে তুল্যাঙ্ক পরিবাহিতার পরিবর্তনও একই রকম ভাবে হবে, অর্থাৎ মোলার পরিবাহিতার পরিবর্তনটা যদি জেনে যাও তুল্যাঙ্ক পরিবাহিতার পরিবর্তনটাও একই উত্তর লিখলেই হবে। তো মোলার পরিবাহিতার পরিবর্তন লঘুতার সঙ্গে, লঘুতা মানে কি? লঘু করা, লঘু করা মানে গাঢ়ত্ব হ্রাস করা, লঘুতা বৃদ্ধি করা মানে হচ্ছে গাঢ়ত্ব হ্রাস করা, উল্টো, ঠিক উল্টো, লঘুতা বৃদ্ধি পাবে অর্থাৎ গাঢ়ত্ব হ্রাস পাবে, গাঢ়ত্ব বৃদ্ধি পাবে অর্থাৎ লঘুতা হ্রাস পাবে। আচ্ছা তো যাই হোক, প্রথমে আমরা আলোচনা করবো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে। তো আমরা তো জানি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যে কোনো অবস্থাতেই 100% আয়নিত অবস্থায় থাকে, 100% আয়নিত অবস্থায় থাকে, অর্থাৎ এই ক্ষেত্রে তুমি যদি লঘুতা বৃদ্ধি করো মানে দ্রবণটাকে যদি লঘু করো তাহলে কিন্তু দ্রবণে আয়নের সংখ্যা বৃদ্ধি পাবে না, কিন্তু কারণ 100% আয়নিত অবস্থায় থাক আছে, সেটা গাঢ় দ্রবণই হোক লঘু দ্রবণই হোক সবসময় 100% থাকে। তুমি যদি লঘু করো ওটাকে, ওটা তো নিশ্চয়ই আয়নের সংখ্যা বৃদ্ধি পাবে না। কিন্তু দেখা যায় তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে লঘুতা বৃদ্ধি করলে দ্রবণের মোলার পরিবাহিতা বৃদ্ধি পায়। প্রশ্ন হচ্ছে দ্রবণে তো আয়নের সংখ্যা বৃদ্ধি পেল না, তাহলে মোলার পরিবাহিতা কেন বৃদ্ধি পেল? আচ্ছা এটার উত্তরটা হচ্ছে কি হয়, গাঢ় দ্রবণে আয়নগুলি খুব কাছাকাছি থাকে, ফলে ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে তীব্র আকর্ষণ বল কাজ করে। মানে কি, যখন দ্রবণটা গাঢ় তখন কি হবে, একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন এর মাঝে দূরত্বটাও কম থাকবে, আর দূরত্বটা কম থাকলে কি হবে, এই ক্যাটায়নটা অ্যানায়নকে আকর্ষণ করে রাখবে, আটকে রাখবে, যেতে দেবে না। ফলে তুমি যখন তড়িৎ পরিবাহিতা মাপবে, দুটো তড়িৎদ্বার মাঝখানে এরকম দুটো তড়িৎদ্বার রেখে তুমি তড়িৎ পরিবাহিতা মাপবে, তো তড়িৎ পরিবাহিতা মাপার সময় তখন কি হবে, তোমার এই ক্যাটায়নটা ধরো ক্যাথোডের দিকে যাবে, অ্যানায়নটা অ্যানোডের দিকে যাবে, যেতে চাইবে, তাই তো? যেতে চাওয়ার সময় কি, এই ক্যাটায়নটা তো নেগেটিভ আয়ন বা অ্যানায়নটাকে আটকে ধরে রেখেছে, তারপরে আটকে ধরে রাখলে কি হবে, অ্যানায়নটা এদিকে যেতে পারবে না, আবার ক্যাটায়নটাও সহজে এদিকে আসতে পারবে না, কারণ এরা পরস্পরের কাছাকাছি রয়েছে, এদের মধ্যে আকর্ষণ বল রয়েছে। ফলে কি হয় যে এদের যে গতিবেগটা, আয়নগুলির গতিবেগ, এই আকর্ষণ বলের প্রভাবে আয়নগুলির গতিবেগটা এটা কমে যায়, গতিবেগ বলাটা ভুল হবে, মোবিলিটিটা কমে যায়, তাই তো, মোবিলিটি কমে যায়। ফলে কি হয় যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের গাঢ় দ্রবণের মোলার পরিবাহিতা কম হয়, কিন্তু যখন তুমি দ্রবণটাকে লঘু করবে, লঘু করলে কি হয়, এই যে ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো একে অপরের থেকে অনেক দূরে সরে যায়, তাই তো, একে অপরের থেকে অনেক দূরে সরে যায়। মনে করো এখন ক্যাটায়নটা এইখানে আছে, অ্যানায়নটা এইখানে আছে, মানে অনেক দূরে আছে, যেহেতু এদের মধ্যে দূরত্বটা বৃদ্ধি পায়, ফলে কি হয় এদের মধ্যে আকর্ষণ বলটাও কিন্তু হ্রাস পেয়ে যায়, কমে যায়, আকর্ষণ বল কমে যায়। আকর্ষণ বল কমে গেলে এদের মধ্যে যদি আকর্ষণ বল কম থাকে তাহলে কি, এই ক্যাটায়নটা খুব সহজে ক্যাথোডে যেতে পারবে, অ্যানায়নটা খুব সহজে অ্যানোডে যেতে পারবে, ফলে ওদের মোবিলিটি বৃদ্ধি পাবে, আর মোবিলিটি বৃদ্ধি পেলে কি হবে, মোলার পরিবাহিতাও বৃদ্ধি পাবে। তাহলে অর্থাৎ আমরা কি বুঝলাম, যে মোলার পরিবাহিতা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের লঘুতা বৃদ্ধি করলে বৃদ্ধি পায়। এবার আসি আমরা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে। মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, আচ্ছা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলি দ্রবণে আংশিকভাবে বিয়োজিত অবস্থায় থাকে। তুমি যদি দ্রবণে লঘুতা বৃদ্ধি করো, লঘুতা যদি বৃদ্ধি করো তাহলে কি, লঘুতা বৃদ্ধি করলে পরে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজন মাত্রা বৃদ্ধি পায়। বিয়োজন মাত্রা বৃদ্ধি পেলে কি হবে, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আরও বেশি পরিমাণে বিয়োজিত হবে। যদি আরও বেশি পরিমাণে বিয়োজিত হয় তাহলে কি হবে, বেশি পরিমাণে আয়ন তৈরি হবে, বেশি পরিমাণে আয়ন তৈরি হলে পরে দ্রবণে আয়নের সংখ্যা বৃদ্ধি পাবে, দ্রবণে আয়নের সংখ্যা বৃদ্ধি পারে, বৃদ্ধি পেলে পরে মোলার পরিবাহিতাও বৃদ্ধি পাবে। তার মানে আমরা একটা জিনিস বুঝলাম যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ উভয়েরই লঘুতা বৃদ্ধি করলে মোলার পরিবাহিতা বৃদ্ধি পায়, কিন্তু তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মোলার পরিবাহিতা বৃদ্ধির কারণটা অন্যরকম, আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মোলার পরিবাহিতা বৃদ্ধির কারণটা অন্যরকম। দুটো কারণ কিন্তু এক নয়, দুটো কারণ কিন্তু আলাদা আলাদা। তো আমি যদি তীব্র এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের একটা গ্রাফ প্লট করি মোলার পরিবাহিতা ভার্সেস
রুট সি মানে গাঢ়ত্ব এর গ্রাফ প্লট করি। তা আমি এদিকে নিচ্ছি মোলার পরিবাহিতা, এদিকে নিচ্ছি রুট সি মানে গাঢ়ত্বের রুট ওভার নিচ্ছি, তার মানে কি গাঢ়ত্ব এদিকে বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা গাঢ়ত্ব বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে লঘুতা হ্রাস পাওয়া, আর আর গাঢ়ত্ব এদিকে কমে যাচ্ছে, এদিকে আসলে গাঢ়ত্ব কমছে, গাঢ়ত্ব কমা মানে লঘুতা বৃদ্ধি করা। আর আমরা তো এইমাত্র দেখলাম যে তীব্র এবং মৃদু উভয়ের ক্ষেত্রেই গাঢ়ত্ব কমালে বা লঘুতা বৃদ্ধি করলে, গাঢ়ত্ব কমালে মানে এদিকে এলে বা লঘুতা বৃদ্ধি করলে মোলার পরিবাহিতা বৃদ্ধি পায়। তাহলে তীব্র তড়িৎ বিশ্লেষণ পদার্থের ক্ষেত্রে কি হয়, তুমি যত গাঢ়ত্ব কমাতে থাকবে তত কি হয় যে মোলার পরিবাহিতা, তার গাঢ়ত্ব কমাচ্ছ মানে এদিকে আসছো, তত কি হবে মোলার পরিবাহিতা ধীরে ধীরে বাড়বে, তাই তো? এরকম একটা স্ট্রেট লাইন পাবে, এরকম একটা সরল রেখা পাবে তীব্র তড়িৎ বিশ্লেষণ পদার্থের ক্ষেত্রে। যত গাঢ়ত্ব কমাবে মানে এদিকে আসবে তত কি হবে মোলার পরিবাহিতা এভাবে বাড়তে থাকবে। ধরো এটা এটা কার ক্ষেত্রে, KCl এর ক্ষেত্রে হতে পারে বা তীব্র তড়িৎ বিশ্লেষণ পদার্থ যেরকম NaCl এদের ক্ষেত্রে হতে পারে এই গ্রাফটা। আচ্ছা তার মানে আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম যে যত আমরা গাঢ়ত্ব কমাতে থাকবো মোলার পরিবাহিতা তীব্র তড়িৎ বিশ্লেষণ পদার্থের ক্ষেত্রে তত বাড়তে থাকবে, বাড়তে 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 একদম লঘু অসীম লঘুতায়, মানে যখন গাঢ়ত্বটা নিয়ার অ্যাবাউট জিরো, তাই তো, একেবারে সীমাস্তমান, তাই তো, একটা অতি লঘুতা, অতি লঘুতা, লঘুতে কি হবে যে এই তীব্র তড়িৎ বিশ্লেষণ পদার্থের যে মোলার পরিবাহিতা এটা একটা নির্দিষ্ট মানে পৌঁছে যাবে, ফিক্সড ভ্যালুতে পৌঁছে যাবে, একটা নির্দিষ্ট মানে পৌঁছে যাবে। এই মানটাকে বলা হয়, এই মানটাকে বলা হয় অসীম লঘুতার মোলার পরিবাহিতা, তীব্র তড়িৎ বিশ্লেষণ পদার্থের ক্ষেত্রে অসীম লঘুতার মোলার পরিবাহিতা। আচ্ছা মৃদু তড়িৎ বিশ্লেষণ পদার্থের ক্ষেত্রেও কিন্তু তাই হবে, যত লঘুতা বৃদ্ধি করব তত তার মোলার পরিবাহিতা বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে, এবং বাড়তে বাড়তে অসীম লঘু, যখন মৃদু তড়িৎ বিশ্লেষণ পদার্থ অসীম লঘু অবস্থায় পৌঁছে যাবে তখন ওর মোলার পরিবাহিতাটা একটা ফিক্সড ভ্যালু, নির্দিষ্ট ভ্যালুতে, নির্দিষ্ট মানে পৌঁছে যায়, এটাকে অসীম লঘুতায় মোলার পরিবাহিতা বলে। তার মানে তীব্র এবং মৃদু উভয় ক্ষেত্রেই অসীম লঘুতায় মোলার পরিবাহিতা রয়েছে। কিন্তু দেখো একটা জিনিস বোঝো যে তীব্র তড়িৎ বিশ্লেষণ পদার্থের ক্ষেত্রে অসীম লঘুতায় মোলার পরিবাহিতা আমরা শুধু এই মোলার পরিবাহিতা ভার্সেস রুট সি গ্রাফ প্লট করলেই সেটা খুব সহজে পেয়ে যেতে পারি। কেন, ধরো আমি তীব্র তড়িৎ বিশ্লেষণ পদার্থের ক্ষেত্রে মোলার পরিবাহিতা ভার্সেস রুট সি গ্রাফ প্লট করলাম এবং এরকম একটা স্ট্রেট লাইন পেলাম, তাই তো? তারপরে অসীম লঘুতায় দেখো একটা জিনিসকে তো অসীম লঘু করা সম্ভব না। অসীম লঘু বলতে কি, মানে একদম সমুদ্রের সমান লঘু, মানে সমুদ্র পরিমাণ জল হয়তো তুমি রাখছো বা তার থেকেও বেশি হতে পারে, অসীমের তো কোনো সংজ্ঞা হয় না। আচ্ছা এবার তার মানেটা কি, তুমি এবার তীব্র তড়িৎ বিশ্লেষণ পদার্থের ক্ষেত্রে তুমি অসীম লঘুতার মোলার পরিবাহিতা কেমন করে পাবে, খুব সোজা দেখো এইখানে তো হচ্ছে গাঢ়ত্ব জিরো এই এই পয়েন্টটাতে, তাহলে এই পয়েন্টটাতে যে মোলার পরিবাহিতা হবে সেটা হচ্ছে অসীম লঘুতার মোলার পরিবাহিতা কার, তীব্র তড়িৎ বিশ্লেষণ পদার্থের ক্ষেত্রে, সেটা কেমন করে বার করবো, এরকম স্ট্রেট লাইন পাবো, সেই স্ট্রেট লাইনটাকে আমরা এরকম করে এক্সট্রাপোলেট করবো, মানে একটা স্কেল দিয়ে উপরে টানবো, সেটা যে বিন্দুতে এখানে ছেদ করবে সেইটাই হচ্ছে হলো তীব্র তড়িৎ বিশ্লেষণ পদার্থের অসীম লঘুতায় মোলার পরিবাহিতা, যেটা এখানে ল্যামডা এম জিরো দিয়ে লেখা হয়, ল্যামডা এম মোলার পরিবাহিতা জিরো ফর অসীম লঘুতা। জিরোটা কেন, অসীম লঘুতার বোঝানোর জন্য। তার মানে অসীম লঘুতার মোলার পরিবাহিতা তীব্র তড়িৎ বিশ্লেষণ পদার্থের ক্ষেত্রে বের করাটা খুব সহজ এবং এটা গ্রাফ থেকে বের করা যায়। এবার দেখা যাক মৃদু তড়িৎ বিশ্লেষণ পদার্থের ক্ষেত্রে কি হয়। দেখো মৃদু তড়িৎ বিশ্লেষণ পদার্থের ক্ষেত্রে যদি আমরা মোলার পরিবাহিতা ভার্সেস রুট সি প্লট করি তখন আমরা এরকম একটা গ্রাফ পাবো, ঠিক আছে, কখনো কিন্তু এটা ছেদ করবে না বা এটাও এখানে ছেদ করবে না, তাই তো? তার মানে মৃদু তড়িৎ বিশ্লেষণ পদার্থের ক্ষেত্রে আমরা এরকম একটা গ্রাফ পেলাম মোলার পরিবাহিতা ভার্সেস রুট সি। খেয়াল করো এই গ্রাফ থেকে কিন্তু আমি এই গ্রাফের এই যে এই পয়েন্টটাকে যদি আমি আরো বাড়াই বৃদ্ধি করি তাহলে কিন্তু এটা কখনোই কিন্তু এই অক্ষটাকে ছেদ করবে না, কখনোই ছেদ করবে না, এটা অসীম পর্যন্ত চলতে থাকবে, তাই তো? এটা তো এখান থেকে তার মানে আমরা অসীম লঘুতায় মোলার পরিবাহিতা মৃদু তড়িৎ বিশ্লেষণ পদার্থের ক্ষেত্রে বের করতে পারবো না, এরকম গ্রাফ থেকে কখনোই বের করতে পারবো না। আমি যদি এটাকে বৃদ্ধি করতে থাকি তাহলে কি এটা এটা প্যারালাল চলছে, অসীমভাবে চলতে থাকবে, তাই? তার মানে এখানে ভুল হচ্ছে, মানে এখানে এইভাবে এই গ্রাফ থেকে ভুল হচ্ছে বলা ভুল হবে, এই গ্রাফ থেকে বের করতে পারবো না, গ্রাফ থেকে আমরা অসীম লঘুতার মোলার পরিবাহিতা মৃদু তড়িৎ বিশ্লেষণ পদার্থের ক্ষেত্রে বের করতে পারবো না। তাহলে কেমন করে বার করবো মৃদু তড়িৎ বিশ্লেষণ পদার্থের ক্ষেত্রে অসীম লঘুতার মোলার পরিবাহিতাটা কেমন করে বার করবো, সেটা বার করার জন্য কোল্ড রাশের সূত্র রয়েছে।
তাহলে এবার আমরা জানবো কুল রাশির সূত্র সম্পর্কে। তাহলে কুল রাশির সূত্র, তো বিজ্ঞানী কুল রাশির সূত্র, কুল রাশির সূত্রটা বলছি আমি। কুল রাশির সূত্র অনুযায়ী অসীম লঘুতায় কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের মোলার পরিবাহিতা উক্ত পদার্থের সংগঠক ক্যাটায়ন এবং অ্যানায়নের মোট মোলার আয়নীয় পরিবাহিতার সমষ্টির সমান। তার মানে কোন একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের অসীম লঘুতায় মোলার পরিবাহিতাটা কি হবে, সেটা হচ্ছে তার মধ্যে যে ক্যাটায়নটা রয়েছে এবং তার মধ্যে যে অ্যানায়নটা রয়েছে সেটা ক্যাটায়নের মোট মোলার পরিবাহিতার সমষ্টি যোগ অ্যানায়নের যোগ অ্যানায়নের মোলার পরিবাহিতার সমষ্টি। এই দুটো দুটো যদি সমষ্টি করি তাহলে সেটা হয়ে যাবে অসীম লঘুতায় মোলার পরিবাহিতা। যেমন আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে। তাহলে কুল রাশির সূত্রে বললো যে অসীম লঘুতায় যে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মোলার পরিবাহিতাটা হবে হচ্ছে হলো ওর মধ্যে যে ক্যাটায়ন রয়েছে এবং অ্যানায়ন রয়েছে তাদের মোলার পরিবাহিতার সমষ্টির সমান, তাই তো? যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে, যেমন অসীম লঘুতায় মোলার পরিবাহিতা ল্যামডা এম জিরো কার বের করতে চাইছি আমি, মনে করো সোডিয়াম ক্লোরাইড বের করতে চাইছি। তার মানে সোডিয়াম ক্লোরাইড আমরা কেমন করে বের করবো, সোডিয়াম ক্লোরাইড আমরা বের করবো, তার মানে কুল রাশির সূত্র অনুযায়ী অসীম লঘুতায় সোডিয়াম ক্লোরাইডের মোলার পরিবাহিতা হবে হচ্ছে সোডিয়াম আয়নের মোলার পরিবাহিতা অসীম লঘুতায় আর ক্লোরাইড আয়নের মোলার পরিবাহিতা অসীম লঘুতায়। তো আমি একটু সিম্বলটাকে চেঞ্জ করে দিচ্ছি, মনে করি এখানে ছোট হাতের ল্যামডা লিখছি, ল্যামডা সোডিয়াম প্লাস কার অসীম লঘুতায় সোডিয়াম প্লাসের মোলার পরিবাহিতা যোগ অসীম লঘুতায় সিএল মাইনাসের মোলার পরিবাহিতা, এখানে ছোট হাতের ল্যামডা দিয়ে দিচ্ছি। হ্যাঁ অবশ্যই মোলার পরিবাহিতা। আচ্ছা তার মানে ধরো এবার আমি বার করতে চাইছি অসীম লঘুতায় Na2SO4 সোডিয়াম সালফেট এর মোলার পরিবাহিতা, তার মানে কি হবে অসীম লঘুতায় সোডিয়াম প্লাস এর মোলার পরিবাহিতা। কিন্তু এখানে দেখো সোডিয়াম আছে দুটো, তাই তো? তার মানে কি 2Na প্লাস এর অসীম লঘুতায় মোলার পরিবাহিতা আর সালফেট, তার মানে অসীম লঘুতায় মোলার পরিবাহিতা কার সালফেটের, সালফেট আয়নের কয়টা সালফেট আয়ন রয়েছে একটাই, কেন Na2SO4 তো এইভাবে আয়নিত হবে, Na2SO4 মানে হচ্ছে 2Na প্লাস প্লাস SO4 উপরে 2 মাইনাস, তার মানে কি দুটো সোডিয়াম প্লাস আয়ন আছে। তাহলে অসীম লঘুতায় Na2SO4 হচ্ছে তাহলে দুটো ক্যাটায়নের অসীম লঘুতায় মোলার পরিবাহিতা, তাহলে 2 × একটা ক্যাটায়নের অসীম লঘুতায় মোলার পরিবাহিতা প্লাস সালফেটের মোলার পরিবাহিতা, সালফেট তো এখানে একটাই তৈরি হয়েছে, তাই তো? আচ্ছা এবার তার মানে এবার দেখো অসীম লঘুতায় তার মানে অ্যাসিটিক অ্যাসিড দ্রবণের মোলার পরিবাহিতা কি হবে, এই এই মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ অ্যাসিটিক অ্যাসিড বা অন্যান্য মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে অসীম লঘুতায় মোলার পরিবাহিতা আমরা এই সূত্রের সাহায্যে বার করতে পারি, এটা কিন্তু এই কুল রাশির সূত্রের বড় একটা অ্যাপ্লিকেশন। তো কি হবে একই রকমভাবে ক্যাটায়নের মোলার পরিবাহিতা, ক্যাটায়নটা কি এখানে, ক্যাটায়নটা হচ্ছে এখানে H প্লাস প্লাস অ্যানায়নের মোলার পরিবাহিতা, অ্যানায়নটা কি এখানে অ্যাসিটেড আয়ন CH3CO মাইনাস, এখানে সিম্বল ছোট হাতের ল্যামডা লিখে দিই, ছোট হাতের ল্যামডা, তাহলে ছোট হাতের ল্যামডা জিরো H প্লাস, ছোট হাতের ল্যামডা জিরো CH3CO মাইনাস মোলার পরিবাহিতা। যেহেতু ভ্যালুগুলো সেম হবে না তাই আমি সিম্বলগুলোকে চেঞ্জ করলাম, তুমি সিম্বলগুলোকে নাও চেঞ্জ করতে পারো। আচ্ছা এবার একটা কথা বলে রাখি আমি, তাহলে আমি কি বললাম যে আমি বললাম যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের অসীম লঘুতায় মোলার পরিবাহিতা বের করার অন্য কোনো উপায় নেই, একটাই উপায় হচ্ছে কুল রাশির সূত্র। কেমন করে বের করব, তো একটা জিনিস বুঝলাম যে অ্যাসিটিক অ্যাসিড একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তার ক্ষেত্রে অসীম লঘুতায় মোলার পরিবাহিতা হবে অ্যাসিটিক অ্যাসিডের ক্যাটায়নের পরিবাহিতা অসীম লঘুতায় প্লাস অ্যাসিটিক অ্যাসিডের অ্যানায়নের পরিবাহিতা মোলার পরিবাহিতা অসীম লঘুতায়। তার মানে এবার আমরা দেখবো কুল রাশির সূত্রের প্রয়োগ, প্রয়োগ কুল রাশির সূত্রের প্রয়োগ বা অ্যাপ্লিকেশন পার্ট। এইটা বড় অ্যাপ্লিকেশনটা আমি বলেছি তোমাদেরকে, যেটা বড় অ্যাপ্লিকেশনটা হচ্ছে এর সাহায্যে
মৃদুদ্বৈত বিশ্লেষণ, যে কোনো মৃদুদ্বৈত বিশ্লেষক অর্থের অসীম লঘুতায় মোলার পরিমাণ এটা বের করা যায়। কেমন করে বের করা যায় দেখা যাক। তাহলে ল্যামডা জিরো অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, মোলার ল্যামডা জিরো এম হবে, ল্যামডা জিরো এম মোলার পরিমাণিতা কার অ্যাসিটিক অ্যাসিডের, তাই তো? কি হবে আমি এখানে মোলার লিখবো না, ল্যামডা জিরো CH3COOH- অ্যানায়নের মোলার পরিবাহিতা, আচ্ছা ক্যাটায়নটা আগে লিখি, ক্যাটায়নের মোলার পরিবাহিতা প্লাস ল্যামডা জিরো অ্যাসিডের আয়নের মোলার পরিবাহিতা CH3COOH-। আচ্ছা এবার দেখো এখানে আমি কিছু চেঞ্জ করব, ল্যামডা জিরো এইচ প্লাস তার সাথে আমি ল্যামডা জিরো সিএল মাইনাস যোগ করব, তাই তো? এইচ প্লাস তো ছিল, নতুন একটা জিনিস যোগ করলাম ল্যামডা জিরো সিএল মাইনাস, এখানেও আমি একটা জিনিস যোগ করব CH3COOH- প্লাস ল্যামডা জিরো এনএ প্লাস, তার মানে দুটো নতুন টার্ম লিখেছি আমি, একটা হচ্ছে ল্যামডা জিরো সিএল মাইনাস, একটা হচ্ছে ল্যামডা জিরো এনএ প্লাস, এই দুটো টার্মকে আমাকে এবার মাইনাস করতে হবে, তাহলে মাইনাস ল্যামডা জিরো এনএ প্লাস প্লাস ল্যামডা জিরো সিএল মাইনাস। খেয়াল করে দেখো এই যে ল্যামডা জিরো এইচ প্লাস প্লাস ল্যামডা জিরো সিএল মাইনাস, এইটা হয়ে যাচ্ছে ল্যামডা জিরো অফ এইচ সিএল, ল্যামডা জিরো মোলার পরিবাহিতা কার এইচ সিএল, দেখো এটা ক্যাপিটাল ল্যামডা লিখছি, এগুলো সব স্মল ছিল, যখন আয়নের ক্ষেত্রে লিখছিলাম তখন স্মল, আর যখন তড়িৎ বিশ্লেষক পদার্থের ক্ষেত্রে লিখছি তখন ক্যাপিটাল, তার মানে এইটা হয়ে গেল এইচ সিএল এর মোলার পরিবাহিতা, এইটা হয়ে গেল মোলার পরিবাহিতা কার সোডিয়াম অ্যাসিডের CH3COOH-NA সোডিয়াম অ্যাসিডের মোলার পরিবাহিতা, মাইনাস এইটা হয়ে গেল কার মোলার পরিবাহিতা, এটা হচ্ছে NaCl। একটু খেয়াল করে দেখো, একটু খেয়াল করে দেখো যে এই মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ অ্যাসিটিক অ্যাসিডের মোলার পরিবাহিতা অসীম লঘুতায়, এইটাকে আমরা তিনটে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মোলার পরিবাহিতা হিসেবে বানিয়ে ফেললাম, তার মানে অ্যাসিটিক অ্যাসিডের মোলার পরিবাহিতা অসীম লঘুতায় হবে এই তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এটার মোলার পরিবাহিতা যোগ এইটাও একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এইটার মোলার পরিবাহিতা মাইনাস এইটাও একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ NaCl তার মোলার পরিবাহিতা, তাই তো? তার মানে একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে আমরা তিনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের আকারে প্রকাশ করে ফেললাম। এবার এটা করলে কি সুবিধে, এটা করলে সুবিধে আছে, কিরকম সুবিধে? এক নম্বর কথা হচ্ছে এই তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলোর ক্ষেত্রে অসীম লঘুতায় মোলার পরিবাহিতা বের করাগুলো তো সহজ, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে, কেন? কারণ এদের ক্ষেত্রে আমরা যদি ওই ল্যামডা এম ভার্সেস রুট সি প্লট করি তাহলে তো আমরা সরলরেখা পাবো, এটার ক্ষেত্রেও সরলরেখা পাবো, এটার ক্ষেত্রেও সরলরেখা পাবো, এটার ক্ষেত্রেও সরলরেখা পাবো, এবং সেই সরলরেখাগুলোকে যদি আমরা এক্সট্রাপোলেট করি তাহলে সেখান থেকে আমরা এটা প্রত্যেকটা যেহেতু তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদ্ধতি প্রত্যেকটা আমরা ল্যামডা এম জিরো পেয়ে যাব, যেভাবে আমি আগে বলছিলাম যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে ল্যামডা ভার্সেস রুট সি এর গ্রাফটি সরলরেখা হয়, সেখান থেকে তাহলে আমরা এক্সট্রাপোলেট করে প্রত্যেকটা ভ্যালু পেয়ে যাব। তার মানে এই মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে যেহেতু আমরা এখন তিনটে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের যোগফল এবং বিয়োগফলের আকারে প্রকাশ করছি এবং এই তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলোর অসীম লঘুতায় মোলার পরিবাহিতা বের করাটা যেহেতু সহজ, গ্রাফ থেকে বের করা যায়, তাই এই তিনটে যোগফল বা বিয়োগফলের যে ফলাফলটা আসবে সেটাই হচ্ছে হল অ্যাসিটিক অ্যাসিড বা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এইটার মোলার পরিবাহিতা সমান হবে। কোল্লাসের সূত্রের আরেকটি প্রয়োগ হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজন মাত্রা নির্ণয় করা যায়, তাহলে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজন মাত্রা নির্ণয়, তাহলে বিয়োজন মাত্রা এটাকে আলফা দিয়ে লেখা হয়, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থে বিয়োজন মাত্রাকে আলফা দিয়ে লেখা হয়, আলফা সমান সমান ল্যামডা এম বাই ল্যামডা এম জিরো। আচ্ছা এখানে একটা কথা বলে রাখি আমি, এখানে দেখো আমি মোলার পরিবাহিতার সাপেক্ষে লিখেছি, মানে মোলার পরিবাহিতা মানে ওই মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মোলার পরিবাহিতা ভাগ ওই মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের অসীম লঘুতার মোলার পরিবাহিতা,
এটাকে আমরা তুল্যাঙ্গ পরিবাহিতা দিয়েও লিখতে পারতাম, মানে ঐমূলক তড়িৎ বিশ্লেষণ পদার্থের তুল্যাঙ্গ পরিবাহিতা, আবার ওই তড়িৎ বিশ্লেষণ পদার্থের অসীম লঘুতায় তুল্যাঙ্গ পরিবাহিতা, এটা অনুপাত হিসেবেও লিখতে পারতাম, মানে মোলার পরিবাহিতা অনুপাত হিসেবেও লিখতে পারি, তুল্যাঙ্গ পরিবাহিতা অনুপাত হিসেবেও লিখতে পারি, দুটো ক্ষেত্রেই এই দুটোর অনুপাত হবে হচ্ছে হলো বিয়োজন মাত্রার সমান। আবার একবার যদি আমরা বিয়োজন মাত্রা বের করে ফেলি তাহলে তো আমরা জানি যে বিয়োজন ধ্রুবকও বের করতে পারি, যেটা কে এ বলা হয়, কে এ সমান সমান রুট ওভার অফ, তাহলে বিয়োজন ধ্রুবক, সে বিয়োজন ধ্রুবক সমান সমান, আচ্ছা অ্যাপ্রক্সিমেশন করি না, আমরা তো জানতাম যে আলফা স্কোয়ার সি বাই ওয়ান মাইনাস আলফা এইটা হয়, তাই তো? যখন আলফা খুব কম তখন আমরা অ্যাপ্রক্সিমেশন করি, ওয়ান মাইনাস আলফা টেন্স টু ওয়ান, তাহলে কী হয়ে যায়, কে এ বিয়োজন ধ্রুবক সমান সমান আলফা স্কোয়ার সি হয়ে যায়, তাই তো? তাহলে আলফা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ কে এ বাই সি বিয়োজন ধ্রুবক বাই গাঢ়ত্ব, যদি মোলার পরিবাহিতা থেকে বের করি তাহলে এটা মোলারিটি হবে, নর্মাল পরিবাহিতা থেকে বের করলে এটা নর্মালিটি হবে সিটা। আচ্ছা এবার এটার সাহায্যে আবার আমরা পিএইচও বের করতে পারি।